কি করছেন আপনারা এত বড় বড় ওলামাদেরকে রেখে, এত বড় বড় প্রবীণ আলেমদেরকে রেখে মাহফিলগুলোতে আপনারা নিয়ে আসতেছেন 24 ইঞ্চি 26 ইঞ্চি বক্তা, নিয়ে আসতেছেন 28 ইঞ্চি বক্তা, কোরআনের মঞ্চে আপনারা নিয়ে আসতেছেন আউল আর বাউল, যারা কিছুক্ষণ পরপর বাউলের মতো গান গায়। কোরআনের এই মাহফিলে আপনারা মুফাসসির মুহাদ্দিস মুফতিদেরকে না এনে আপনারা নিয়ে আসতেছেন কে মহিলা থেকে পুরুষ হয়েছে আর কে পুরুষ থেকে মহিলা হয়েছে। আমি কি বানিয়ে কথা বলছি না বাস্তবতা আছে? এই ময়দানগুলো নিয়ে আজ ইসলাম বিরোধীরা কথা বলার সুযোগ পেত না, এই সুযোগগুলো আপনারা তৈরি করে দিয়েছেন। এই মহিলা থেকে পুরুষ হওয়া বক্তা 24 ইঞ্চি 26 ইঞ্চি আউল আর বাউলরা, এরা মানুষের ধারে ধারে দাওয়াত চায় না, আপনারাই দাওয়াত দিয়ে এদেরকে নিয়ে আসেন, হেলিকপ্টারে করে অনেককে নিয়ে আসেন, আপনারাই তো নিয়ে আসেন। ওয়াই, এর কাছে কি আছে? আপনি খুব মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, অসুস্থ হয়েছেন আপনি, এখন আপনি কি বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন নাকি ইঞ্জিনিয়ারের কাছে রোগের সমস্যার জন্য যাবেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি এরকম স্ট্রেট ফরওয়ার্ড যা বলি সামনাসামনি সোজা কথা, সফা সাফ সাফ কথা বলি, আমি কথার মধ্যে কোনো পেচ রাখি না। তো আপনি অসুস্থতার সময় আপনি এত সচেতন, আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান না, বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান, কোরআনের এই মঞ্চ আপনি এখানে কোরআন হাদিসের কথা শোনার বেলায় তো বিশেষজ্ঞ আলেমকে দাওয়াত করলেন না, করলেন 24 ইঞ্চি 26 ইঞ্চি আর শিশু বক্তা। আরে ভাই, শিশু আবার বক্তা হয় কেমনে? অত শিশু এখনো পুস্টারের মধ্যে নাম, প্রধান অতিথি নও মুসলিম অমুক, নও মুসলিম হয়েছে সে কিসের ওয়াজ করবে? আগে সে কোরআন শিখবে, হাদিস শিখবে, 15 থেকে 20 বছর পড়াশোনা করবে, দাওরায়ে হাদিস পাস করবে, কামিল পাস করবে, অনার্স মাস্টার শেষ করবে, এরপরে কোরআনের মঞ্চে এসে সে কথা বলবে। আমরা আজ এই পবিত্র ময়দানকে কলুষিত করে ফেলছি, এদের ওয়াজ ইউটিউবেও যাচ্ছে, ইউটিউবে ভালো ওয়াজ যেমন আছে ওদের ওয়াজও তো আছে। আর ইসলাম বিরোধীরা কিন্তু, আমরা যারা কোরআন হাদিস দিয়ে কথা বলি, আমরা যারা সাইন্টিফিক অথেন্টিক অরিজিনাল কথাগুলো বলি, আমাদের কথা এলা কম শোনে, শুনে কিন্তু ওগুলা। এবং আপনারা দেখবেন বেশ কয়েকটি টিভি চ্যানেল ওয়াজ মাহফিল নিয়ে নেগেটিভ রিপোর্ট, নেগেটিভ প্রতিবেদন তারা টেলিভিশনে দেখিয়েছে, দেখবেন বাংলাদেশের উঁচু স্তরের কোনো আলেম ওখানে নাই, আউল বাউল। এরপরে এই হাবিজাবি বক্তাদের ভিডিওগুলো কাট করে প্রতিবেদন বানিয়ে তারপরে প্রচার করছে। আমি কি ভুল বলেছি? এদেরকে এই মঞ্চে কথা বলার সুযোগ দিয়েছে কারা? কারা দিয়েছে? আপনারাই দিয়েছেন। এজন্য আমি জাতিকে সতর্ক করতে চাই, দাওয়াতের এই ময়দানকে, দিন চর্চার এই ময়দানকে আর প্রশ্নবিদ্ধ হতে দিবেন না, নিজেরা সচেতন হন, জাতিকেও সচেতন করুন। কোথায় ছুটছি আমরা, কোন দিকে যাচ্ছি আমরা? আপনার কি মনে হয় যারা ওয়াজ মাহফিল নিয়ে এরকম কটু কথা বলছে কেন বলছে? পড়াশোনা নাই, গবেষণা নাই, মাহফিলে উঠেই অসংলগ্ন অসংযত কথাবার্তা বলা শুরু করে দেয়। একজন দায়ী তার দাওয়াতি ভাষা কেমন হবে, সে কি করে দাওয়াত দিবে, স্থান কাল পাত্র ভেদে কোথায় কিভাবে কথা বলতে হবে, এগুলো তার আগে জানতে হবে। তাফসির করার জন্য যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো আগে তার অর্জন করতে হবে। এখন কোরআনের তেলাওয়াত শুদ্ধ না, এমনও বক্তা হয়ে গেছে। ঠিক তো বলবেন, কামটা তো আপনারাই ঘটান, মাদ্রাসার প্রিন্সিপালদেরকে তো আপনারা দাওয়াত করেন না, শাইখুল হাদিসদেরকে আপনারা দাওয়াত করেন না, মুফতিদেরকে দাওয়াত করেন না, মুহাদ্দিসদেরকে দাওয়াত করেন না। যেদিকে সুর আছে ওইদিকে আপনারা আছেন, যেদিকে কিসা আছে, তাল আছে, হু হা হি হি আছে, ওইদিকে আপনারা আছেন। আলেমদেরকে চিনুন, বক্তা আর আলেম এক নয়, সব বক্তা আলেম হতে পারে না, কিন্তু আলেম চাইলে বক্তা হতে পারে। আমার কথা মনে হয় বুঝেন না। এখন কিছু গান টান গাইয়া কিচ্ছা বলে
হু হা চিল্লা চিল্লি করলেই বক্তা হওয়া যায় না। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। মাহফিলে বসেছেন, মানুষের আমানত রক্ষা করেন। আজকে যে মাহফিলের আয়োজন হয়েছে, এই যুবক তরুণরা মনে হয় কত কয়েকদিন ঘুমায় নাই, দিনে ঠিক মতো খায় নাই, এরা না খেয়ে না ঘুমিয়ে কষ্ট করে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এইরকম বাংলাদেশে মাহফিল আয়োজন হয়, আউলগিরি আর বাউলগিরি মানুষদেরকে শোনানোর জন্য নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন হয় তামাশা করার জন্য। প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগান। কেন এই কথাগুলো বলছি আমি, কোন দুঃখে বলছি, এর কারণ আছে। এমনিতেই ইসলাম বিরোধীরা সুযোগ খুঁজতেছে এই ময়দানটাকে শেষ করে দিক, আপনি আরো সুযোগ দিচ্ছেন মিয়া, সময় থাকতে সচেতন হন। আমাদের অনেক ভাইরা ওপেনলি আজ কথা বলতে পারে না, এ কথা বলার জায়গাটাও যদি নষ্ট হয়ে যায় সমাজ কোন দিকে যাবে? কখনো বিবেক খাটিয়ে চিন্তা করেছেন আপনি? কথা বলার তো একটা জায়গা অন্তত এখনো আছে। আগে নিজে সচেতন হন, হওয়ার পরে যারা বিরোধিতা করবে, বিরোধিতা যারা করে এদেরকে ধমকা দেও লাগবে না। গতকাল এক জায়গায়, আমি নাম বলবো না, এক জায়গায় মাহফিলে আমার আগে এক নেতা বক্তব্য দিচ্ছে, পাবলিক খেপে গেছে, কয় আমরা এত দূর থেকে হুজুরের বক্তব্য শোনার জন্য এখানে আসছি, আপনাদের জন্য নয়। এখন দেখবেন ওয়াজ, আপনারা তো সুনামগঞ্জের মানুষ, আপনারা ইসলাম বুঝেন, দিন বুঝেন, শিক্ষিত মানুষ আপনারা। এখন বাংলাদেশে দুই তিন বছর ধরে এমন কারবার শুরু হয়েছে, পুস্তারে চশমা লাগাইয়াও হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না। আছে আছে, মাহফিলে পুস্তারের মধ্যে দেখবেন উপরে নেতা খেতাদের নাম, সবার নিচে হুজুরের নাম। এই ঠিক তো কামটা কে করে, এই কাজগুলো কে করে? কোরআনের মঞ্চে, কোরআনের মাহফিলের পুস্তারে কোন নেতা খেতার নাম উপরে থাকতে পারবে না, সোজা কথা, মাহফিলের পুস্তারে সবার উপরে আলেমের নাম থাকবে। কথা বলতে দেন আগে, সময় তো সব খাইয়া ফেলছেন এমনিতেই, অনেক কথা বলার ছিল আজ। সবার উপরে আলেমের নাম লিখেন। এখন চিনি বিস্কুট তেজ ভাতা মোমবাতি, আপনারা কি মনে করতেছেন আপনাদেরকে চিনি দিয়া বিস্কুট দিয়া আমি চা খাওয়ানোর জন্য বলতেছি না? এগুলো মানুষের নাম, যারা ফেসবুক চালায় এরা এগুলো জানে, এরা বুঝছে, বাকিরা বুঝে নাই। এই চিনি আর বিস্কুটের নাম উপরে থাকে, হুজুরের নাম নিচে থাকে। এখন আপনারা কি মনে করছেন আমি এগুলো এমনি বলতেছি না? চিনিও এখন মানুষের নাম আছে, আছে তো, হুজুরের নাম উপরে থাকবে। খবরদার, নেতৃবৃন্দ যারা আছেন তারা তো আমাদের জনপ্রতিনিধি, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, এটা কোরআনের মঞ্চ, নেতৃবৃন্দের উচিত মাহফিল কমিটিকে বলা আমরা এমনি মাহফিলে আসবো, আমরা ওয়াজ শুনতে যাব, আমাদের নাম পুস্তারে দিলেও দিও, ছোট করে হুজুরদের নিচে দাও, হুজুরদের নাম উপরে দাও, হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না। এই তো গেলো এককার বার, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ শুনবে, জাতির কাছে এই মেসেজ যাবে, এই জন্য আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি। এই তো গেলো পুস্তারের কারবার। এবার আসেন মাহফিলে হুজুর বক্তব্য দেওয়ার আগে যে কতজন বক্তব্য দিবে, আপনার কি একটু ভয় লাগে না যে কোরআনের মাহফিলে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারেন না, হুজুরের আগে এসে অমুক প্রার্থী অমুক প্রার্থী, ওই নেতা ওই নেতা, আপনাদের সুনামগঞ্জে নাই বহু জায়গায় আছে। ওই দিন এক মাহফিল আমি এক ঘন্টা বসা, মনে মনে ভাবলাম বলো একটু পরে, তারপরে বুঝা মনে বোঝা বলতো, আমিও চুপচাপ বসেছি। এখন এদের অভ্যাস কেমন জানেন, বক্তব্য তো দিয়ে ফেললো, উপস্থাপক বলতেছে এখন প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি শুধু সালাম দিতে যাব, কয়েকজন সে খুব ব্যস্ত দোয়া করবেন, বসেন, এক ঘন্টা আমি বসে আপনাদের ওয়াজ শুনছি, এখন আমি মোনাজাতের আগ পর্যন্ত ওয়াজ শুনের পরে বাড়ি যাওয়া লাগবে। পাবলিককে বললাম কি আপনারা চান, কয় চাই, বললাম বসেন, বসাইছি, এরপরে ভালো করে বুঝাইলাম, বললাম আপনারা যদি বক্তব্য দিতে মন চায় কোরআনের মাহফিলকে ব্যবহার করে কেন বক্তব্য দেন? আপনারা রাজনীতি করেন ভালো কথা, আপনারা আপনাদের মতো করে করেন, কোরআনের মাহফিল আর রাজনৈতিক সমাবেশের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
রাজনৈতিক সমাবেশে আপনারা বিরিয়ানি খাওয়াইয়া টাকা পকেটে ঢুকাইয়া মানুষ আনতে পারেন না, আর কোরআনের মাহফিলে মানুষ আল্লাহর কালাম শোনার জন্য পকেটের পয়সা খরচ করে না, খেয়ে আসে এটা আল্লাহর কোরআনের জন্য। ওই নরম জায়গায় আঘাত করেন আপনি, তাই না? আবার আপনারাই বক্তব্যদের এই দেশে ইসলামকে ব্যবহার করে অমুক তমুক রাজনীতি করছে মিয়া, ইসলামকে ব্যবহার করে আপনারাই বেশি ফায়দা নেন, এভাবেই তো চলছে। কি আপনি রাগ করলেন নাকি আমার কথায়? আমি তো আগেই বলেছি, আমি সাফ সাফ কথা বলি, বক্তব্যের পালা। কালকে একজন বক্তব্য দিতে গিয়ে বলল, পাবলিক তো খেপবে, স্বাভাবিক কথা, হুজুরের আগে এক ঘন্টা ধরে বক্তব্য চলতেছে, পাবলিক তো অনেক দূর দূরান্ত থেকে আসে, পয়সা খরচ করে আসে, ভাড়া দিয়ে আসে, মোটর সাইকেল চালাইয়া আসে এই ঠান্ডার মধ্যে। যুবক ছেলে কয়েকটা দাঁড়াইয়া তো একেবারে মারমুখী, কয় উপস্থাপককে কয় এই মুহূর্তে মাইক না, হুজুরকে দাও, অনেক সহ্য করেছে। যাই হোক, আমি তাদেরকে বসালাম। আমি বসানোর পরে এক নেতা দাঁড়ায় বলতেছে, এই যে তোমরা এগুলা করতেছো, আমরা যদি সহযোগিতা না করি, টাকা পয়সা না দিই, আমরা যদি অনুমতি না নিই, মাসুল করতে পারবো না? আমি বললাম, রাগ একটু পরে সুযোগটা পাই না। এরপরে আমি বললাম, আপনার মতো মানুষ যদি ইসলামের জন্য পয়সা খরচ না করে, ইসলামের পক্ষে না দাঁড়ায়, কথা না বলে, ইসলাম ছিল ইসলাম আছে কিয়ামত পর্যন্ত ইসলাম মাথা উঁচু করে এই জমিনে দাঁড়িয়ে থাকবে, বরং ইতিহাস সাক্ষ্য দেয় যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কাজ করেছে, গোষ্ঠী শুদ্ধ, তারা নির্বংশ হয়ে গিয়েছে। আপনি থাকলে কি আর না থাকলে কি? অনেকে আছে দেখবেন মনে করে ইসলাম যেন তার কাছে জিম্মি, পোলা পাইন মাহফিলের আয়োজন করে এদেরকে যায়, এদেরকে বলে আমাদেরকে কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে, দেখছো তো, আমরা সুযোগ না দিলে হবে না। আরে ভাই, আপনার বক্তব্য অনুযায়ী আমি মেনে নিলাম, গোটা দেশে এখন ওয়াজ মাহফিল বন্ধ, আপনি কোন দিকে হাত পা রাখবেন? এখন তো টেকনোলজির যুগ, অনলাইনে এখন নাটক সিনেমার যে ভাটা পড়ছে, এক ভাই যে বক্তব্য দিয়েছেন, কাকে ইন্ডিকেট করে মানুষ বুঝে ফেলছে, উনি এক সাংস, উনি বলতেছেন আমাদের হাজার হাজার বছরের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, গান বাজনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আগে কৃষক কি জানি কয় টেলিভিশন, তারপরে যে টেপ ছিল না, আপনারা কি বলেন তাকে, এই টেপের মধ্যে গান বাজায় বাজায় কৃষক ধান কাটতো, এখন পাবলিক ধর্মান্ধ হয়ে গেছে, এখন মোবাইলে ওয়াজ বাজায় বাজায় ধান কাটে, আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, মানে বেচারা মায়া কান্না করতেছে আর কি ওই গান বাজনার জন্য। তো সে তার জবান দিয়েই স্বীকার করেছে যে আসলে এই দেশে ওয়াজ মাহফিল বাড়ার কারণে অপসংস্কৃতি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। তা আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আপনি ওয়াজ মাহফিল বন্ধ করে দিলেন, ভালো কথা, আপনি অনলাইন বন্ধ করবেন কেমনে? আপনি দেখেন না এখন নাটক সিনেমার যে ভিউ, হুজুরদের ভিউ, এর চেয়ে 10 গুণ 15 গুণ 20 গুণ 50 গুণ 100 গুণ বেশি, ঠিক বলছি আমি কথা? এখন যুবক তরুণরা, যুবক যুবতীরা, নারী পুরুষ, মুসলমান ভাই বোনরা, উচ্চশিক্ষিত স্কলার যারা, বড় বড় ওলামা যারা, তাদের ইউটিউব চ্যানেলে যখনই যে ভিডিও আসে সবাই সার্চ করে করে শুনে, নাটক সিনেমা অতটা সার্চ করে শুনে না। এজন্য আমি বলেছি, আপনি ইসলামকে থামিয়ে দিতে পারবেন না, কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে পারবেন না, বরং আপনি থেমে গিয়ে এই জমিনে বেইজ্জত হয়ে যাবেন, এটা সম্ভব নয়। বিরোধিতাকারীদেরকে বিরোধিতা করতেই দেন, বিরোধিতা করতে করতেই দেখবেন আসলে এরা বেশি বেশি কথা বলে, এই কারণে আমরা যে যখন চেয়ারে বসি আমাদের গিয়ার ঠিক থাকে না। এই জন্য আমি একটা কথা প্রায়ই বলি, আমাদের অবস্থা এমন, আমরা যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, আমি নিজেই এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে না, আমার এই গিয়ার কিন্তু ইসলামের বিপক্ষে নয়, ইসলামের পক্ষে। আপনি যে চেয়ারে আছেন, এই চেয়ারে থেকে যে গিয়ার খালি উঠান ইসলামের বিরুদ্ধে, এই লতিফ সিদ্দিকি থেকে নিয়ে মুরাদ হাসান পর্যন্ত যেই সকল পাগলারা ইসলামের বিরুদ্ধে লেগেছিল, বলেন আল্লাহ কোনোটাকে ছাড় দিয়েছেন? কথা কন না কেন আপনারা? আরে বাপরে বাপ, এই টাকলু তো কত কিছু কইল, দেখছেন ঠিক আরবার, এ তো ব্যালেন্স হারিয়ে ফেলছিল। একবার কয় হুজুরদের দাড়ি মুসকামাই দিব, যখন সেইটা বলছিল আমি তখন জবাবে বলেছিলাম, আচ্ছা এ দাড়ি মুসকামানোর দায়িত্ব হে নিল কেন? তো খুঁজে দেখা দরকার,
তার 14 গোষ্ঠীর ভিতরে কেউ নাপিত ছিল কিনা, এটা নাপিতের বংশধর না হইলে তো এমন কথা বলার কথা না। এরপরে কয় রাষ্ট্রের আবার কোনো ধর্ম থাকতে পারে নাকি? তাহলে আমারও প্রশ্ন, রাষ্ট্রের যদি ধর্ম না হয় রাষ্ট্রের ভাষা হয় কেমনে? এর যেমন ভাষা আছে একটা রাষ্ট্রের ধর্মও থাকতে পারে। এই জমিন ছিল না কারো জিল্লায় সিন্নি খাও এটাই বুঝো না। এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এটা আলেম উলামার দেশ। এই দেশের প্রতিটি কোনায় কানায় কোরআনের আওয়াজ রয়েছে। এই দেশে প্রত্যেক দিন সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনিতে, সূর্য অস্ত যায় আল্লাহ আকবরের ধ্বনিতে। সুতরাং যেই দেশে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উঠে এবং আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায় সেই দেশে ইসলাম থাকবে, কিন্তু ইসলাম বিরোধীরা টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বিরোধিতা যারা করে তাদেরকে বিরোধিতা করতে দেন। এক পাগলা পাগলামি করে দেখছেন, ইসলামের বিরোধিতা করলে কবরও গ্রহণ করবে না, জমিনের এক ইঞ্চি মাটিও গ্রহণ করবে? কিরে পাগলা, ইসলাম তো ইসলামের জায়গায় আছে, তুই কই? আরে বাপরে বাপ। শোনেন, ক্ষমতা এমন এক জিনিস, যতক্ষণ আছে দাম আছে, যখন নাই দাম নেই। আমি গত সপ্তাহে না আরও একটু আগে হবে 10-12 দিন আগে কোন একটা পত্রিকায় পড়লাম, আমাদের সিলেটের কৃতি সন্তান, এই সিলেটের উন্নয়নে যার অনেক অবদান রয়েছে, সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেব, তিনি খুব অসুস্থ। তো আমি বেশ কয়েকদিন আগে ফেসবুকেও দেখলাম, পত্রিকায়ও পড়লাম, এটা টিভিতে দেখাচ্ছে ভাই, সরি পত্রপত্রিকা এবং ফেসবুকে আমি দেখেছি যে সেখানে লিখেছে যে সাবেক মন্ত্রী সিলেটে আসলেন, রিসিভের জন্য কেউ থাকলেন না, শুধু উনার যে সহকারী বা পিএস আছে সেই হুইল চেয়ার ঠেলে ঠেলে নিয়ে গেল। এবং ওখানে আরও লিখলো যে আগে উনি সিলেটে আসলে শত শত মানুষ রিসিভ করত। এই কথা বলেছি কেন? আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনি একজন সম্মানিত মানুষ, উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। জাস্ট বোঝাতে চেয়েছি, দেখেন ক্ষমতা যতক্ষণ আছে আপনার পাশে পুকা ঘুর ঘুর করে, নাই দেখছেন কেউ নাই। এটাই আমরা অনেক সময় ক্ষমতা পাইয়া সামনে পিছনে যখন পুলিশ সেলিউট মারে মনে করি আরে বাপ রে বাপ কি জানি হয়ে গেছে মিয়া। আপনি ক্ষমতা যাক আর আপনি জনগণের বিরুদ্ধে কাজ করেন, দেখবেন যেই পুলিশ হাত আর পা দিয়া সেলিউট দিয়েছে এই পুলিশই হাত পা দিয়া বাইন্দা পিটাবে। কিন্তু আপনি ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, যতদিন বেঁচে থাকবেন মর্যাদা নিয়ে বেঁচে থাকবেন, মর্যাদা থাকবে আপনার, কারণ ইজ্জত সম্মানের মালিককে। পৃথিবী থেকে সবাই চলে যাবে, আমি আপনি সবাই চলে যাব, ইসলামের সঙ্গে থাকবেন না যা দিয়ে দিবেন কে? এই পাগলা, এরকে আল্লাহ এমনি বেইজ্জত করেছেন? বাংলাদেশের কোনো আলেমুল আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে বাকি রাখে নাই, সব দল একেবারে সবাই তার কাছে খারাপ। এমনকি যারা যুগের পর যুগ বিশ্বময় কোরআনের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন তাদেরকে সে লুচ্চা বলে সম্বোধন করেছিল, আল্লাহর মায়ের দেখেন আল্লাহ আজ গোটা জাতির সামনে তাকে লুচ্চা বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত নেওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। 12-14 ঘন্টা জার্নি করে আইসাও উচ্চকণ্ঠে কথা বলছি, আর আপনারা হয়তো 4-5 কিলো দূর থেকে এসছেন, কথা বেরোচ্ছে না। খেয়েছেন আপনারা? খাইছেন? খাইছেন? এই পাশের ভাইরা মনে হয় খায় নাই, আপনারা খাইছেন? যাই হোক, আমরা আর কথা না বলি, সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করি। এখন তো আলোচনা শেষ করার টাইম ছিল। যাই হোক, এটা দেখতেছি দ্বিতীয় বার্ষিক মাহফিল, ছেলেপেলেরা ভুল করবে এটা স্বাভাবিক, এরা 2 বছর ধরে মাহফিল করছে, এই জন্য তাদের এই ভুলগুলো হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে তারা ঠিক হবে, আল্লাহ যেন তাদেরকে ঠিক হওয়ার তৌফিক দান করে। মানুষের তো ভুল হয়, আমি আসলে যেখানেই যাই আমার মনটা চায় মানুষকে বেশি বেশি শোনাই, বেশি বলি, কোরআনের দাওয়াত দিতে দিতে মরে গেলেও আমার আপত্তি নেই। কিন্তু সব কিছুর একটা টাইম আছে, বিশেষ করে রাতের বেলা মানুষের এনার্জি আস্তে আস্তে ক্ষয় হয়,
তো এই জন্য আসলে সবাই তো ভাই এক না, সব মানুষ কি ফিট, এটা আমার ব্যক্তিগত শারীরিক দুর্বলতা। আমি 10টার পরে স্টেজে উঠলে আমি তখন কুলাইতে পারি না, এটা আমার নিজের দুর্বলতা। এই জন্য আমি সারা দেশে যেখানেই মাহফিল দিই আমি ভাইদেরকে বলি, ভাই আল্লাহর ওয়াস্তে আমার 9টায় দিয়ে দিন, যাতে আমি 11টার মধ্যে শেষ করতে পারি। আপনাদের আর কোনো আলেম হুজুর থাকলে ওই হুজুর অসুবিধা নাই, উনি আমার পরেও আলোচনা করুক, বা আপনাদের যদি আরও বক্তা থাকে চালানোর সুযোগ থাকে আপনারা চালান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার ব্যক্তিগত একটা দুর্বলতা আছে, আমি এই জন্য 9টা থেকে 11টার মধ্যে উঠাই দেবেন, পারলে আরও আগে উঠাইয়েন আরও ভালো আমার। এরা উঠাইতে উঠাইতে উঠাইছি 11টায়। যাই হোক, আসলে মাহফিলগুলো 11টার মধ্যে শেষ করলে ভালো না খারাপ? আমার কথা কি রাগ করছেন আপনারা? 11টার মধ্যে শেষ করলে লাভ হবে। এটা আসলে প্রত্যেকটি মাহফিলেই কিছু না কিছু মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, এই ক্রেডিট আমাদের নয়, এটা আল্লাহর কোরআনের কারণে। অনেক যুবকরা আসে মাহফিলে পরিবর্তন হয়, আমাদেরকে ফোন দেয় কে দেখে দেয়, হুজুর যা করার করছে আজ থেকে ভালো হয়ে গেলাম, ফজরের নামাজ পড়ব আজকে থেকে। আপনি যদি একটা পর্যন্ত তারে ওয়াজ শোনান, আজকে সিদ্ধান্ত নিছে আজকে থেকে ভালো হবে, প্রথম দিনের নামাজটাই কাজা করুন। ওয়াজ বড় না নামাজ বড়? ভাইরা বলেন ওয়াজ বড় না নামাজ বড়? 11টার মধ্যে শেষ করলে দূর দূরান্তের মানুষরা তাড়াতাড়ি বাড়িতে গেল, আয়োজক যারা অনেক কষ্ট করেছে তারা, আমার মনে হয় আয়োজক যারা এদের বেশিরভাগ আজকে সারাদিন খায় নাই, একটা প্রোগ্রাম করা সুজা কথা না, সারাদিন প্যান্ডেলে এটা লাগাইছে ওইটা লাগাইছে, ওই হুজুর রিসিভ করছে, ওই হুজুরকে বিদায় করছে, এই হুজুর খাওয়াইছে, হুজুর খাওয়াইছে খাওয়াইছে, তারা এখনো খায় নাই। তো এই যে এরা কষ্ট করলো, রাত 2টা 3টায় যদি এরা ঘুমাইতে যায়, শারীরিক দুর্বলতা তো আছে, উঠতে পারবে না। সার্বিক দিক বিবেচনা করে আমরা সবসময় ভাইদেরকে অনুরোধ করি, 11টার মধ্যে শেষ হইলে পাবলিকেরও সুবিধা, আয়োজন যারা করছে 11টায় শেষ হলে 1 ঘন্টার ভিতরে তারাও শেষ করে ঘুমাইল, ফজরের নামাজটাও তারা পড়তে পারবে ইনশাআল্লাহ। আমি দেখছি অনেক জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন হয়, এই কমিটির ছেলে পেলেগুলা পরের দিন ফজরের নামাজ পড়ে না, সভাপতি পড়ে না, আছে এরকম আছে? আমি দেখেছি, দেখে কথাগুলো বলছি। আর আমাদেরকে যখন বেশি রাত পর্যন্ত কথা বলা না, আমাদের উপরও জুলুম হয়, কেন আমরা রাস্তায় রাস্তায় থাকতে হয় তো পৌঁছাতে পৌঁছাতে লেট হয়, আমাদেরও একটা নির্দিষ্ট শিডিউল আছে। ঠিক যেমনি আপনারা আজকে কয়েক মাস ধরে আশা করে বসে আছেন অমুক হুজুরকে দাওয়াত দিছি হুজুর আসবে, আপনাদের মতোই আরেকজন আরও অসংখ্য মুসলমান ভাইরা আমাদের আশায় বসে আছে হুজুর আসবে আমাদেরকে শোনাবে। আপনারা যদি আমাদেরকে এক মাহ ফেলে অসুস্থ বানায় ফেলেন তো বাকি ভাইদের রক্ত নষ্ট হল, আমাদেরও তো একটু রেস্টের দরকার। আমি কথাগুলো বলেছি সামগ্রিক দিক বিবেচনা করে, 11টার মধ্যে মাহফিল শেষ করলে শ্রোতাদের লাভ, আয়োজক ভাইদেরও লাভ, যিনি হুজুর এসে কথা বলেন উনিও কিছু রেস্টের সুযোগ পান। যাই হোক, দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে গত বছর একবার হয়েছে, এই বছর আরেকবার, ছোটো ছেলেপেলেরা ভুল করে ফেলেছে, আমরা আশা করি আগামী বছর তারা আরও স্মার্টলি আরও সুন্দর করে মাহফিল উপহার দিবে ইনশা আল্লাহ। আপনারা সহযোগিতা করবেন তো? সম্মানিত ভাইয়েরা, আমি 20-25 মিনিট মনে হয় অনেক কথা বলে ফেলছি, আপনারা রাগ করছেন? আসলে কথাগুলো বলা দরকার ছিল, কারণ ওয়াজ মাহফিল নিয়ে অনেক ষড়যন্ত্র। আসুন একটু সচেতন হই, আউল ফাউল বক্তা দাওয়াত দিয়েন না। আমি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি ঘাট ধরে নামায় দেবেন, এটা কোরআনের মঞ্চ, এটা ফাইজদামি করার জায়গা না। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় বক্তা ভাইদেরকে বলবো, প্রত্যেক দিন মাহফিলে আসার আগে আল্লাহর ওয়াস্তে 2-3 ঘন্টা পড়ার টেবিলে বসু, আল্লাহর ওয়াস্তে 2-3 ঘন্টা পড়ার টেবিলে বসু, একটু পড়াশোনা করে গবেষণা করে। এতগুলা মানুষ আসে আপনাদের কাছ থেকে কথা শোনার জন্য, একটু পড়াশোনা করে কথা বলে। আর শিশু বক্তাদেরকে বলবো, তোমরা আগে পড়ো এরপরে বক্তা হও, শিশু বক্তা হইতে পারে না। কি বলেন, শিশু ডাক্তারের কাছে কি ডাক্তার দেখাইতে চান আপনারা? তো শিশু বক্তাকে আবার দাওয়াত করেন কেন? প্রতিযোগিতা শুরু হয়েছে, কই দেখছো? হ্যাঁ, আজমপুরের মানুষ দেখছেন নি আপনারা? পাশের গ্রাম, একটা গ্রামের নাম বলেন তো আপনারা, ইদলপুর, দেখছো নি কারবার? ইদলপুরে 24 ইঞ্চি আসছে, তা আমরা 22 ইঞ্চি আনি, তাইলে আমরা আগে কি আসে আসে। আমি 2-3 বছর আগে আসছিলাম ওইদিকে গোবিন্দগঞ্জে এক জায়গায়, দেখি কুলে করে বক্তা আনতেছে, ওমা তাও আমার পরে,
পুস্তাতে গিয়ে দেখি হায় হায় বিশেষ আকর্ষণ চব্বিশ ইঞ্চি। আমি ওনাকে খাটো করছি না, হয়তো আল্লাহ ওনাকে এভাবে বানিয়েছেন। হ্যাঁ, আমার ওই চব্বিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি বক্তা ভাই যদি তিনি পড়াশোনা গবেষণা করে আসেন, কি বলেন, শারীরিক কাঠামোটা তো আমরা ওনাকে নিয়ে কখনো ট্রল করতে পারি না। যদি সত্যি উনি ওই রকম হয়ে থাকেন আল্লাহর দেওয়া তো, এবং এরপরে যদি তিনি পড়াশোনা করেন, মাদ্রাসায় যান, কোরআন হাদিস পড়েন, অথবা বিশ্ববিদ্যালয়ে অথবা যে কোনো কওমি বা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আসেন, শরীরের সাইজ কোনো কথা না, তিনি কথা বলতে পারেন, আমাদের আপত্তি নাই। নয় মুসলিম হয়ে গেছে এক দুই বছর পরে ওয়াজ শুরু করছে, মিয়া তুমি নয় মুসলিম হয়েছো আগে পনেরো বিশ বছর পরও, আমরা কথা বলছি, আমরা মাদ্রাসা থেকে কামিল শেষ করলাম, অনার্স মাস্টার শেষ করলাম, টুকিটাকি মানুষের সামনে কথা বলতাম আসরের পরে, মাগরিবের পরে যখন অনার্সে পড়তাম, মাস্টার্সে যখন আসলাম, যারা জানেন মাস্টার্স, মাস্টার্সের শিক্ষার্থী যারা, এরা সবাই মোটামুটি গবেষক টাইপের মানুষ, তখন মানুষ দাওয়াত দেওয়া শুরু করলো, মাগরিবের পরে আসার পরে কথা বলতাম। মাস্টার্স যখন শেষ হলো, পড়াশোনা গবেষণা বাড়াইলাম, এরপরে মানুষ দাওয়াত দেওয়া শুরু করছে, কথা বলা শুরু করে, সব কিছুতে একটা টাইম আছে। এখন দেখি আলিম ফাজিলে পরে বক্তা হয়ে গেছে। তুমি কথা বলো, তোমাদেরকে আমরা কখনো, তোমাদেরকে আমরা কখনো অনুপ্রেরণা থেকে হারিয়ে দিব না, কারণ তোমরা আজ যারা আলিমে ফাজিলে পড়ছো, তোমরা তো আগামী দিনের বক্তা, আগামী দিনের মুফাসসির, ঠিক কিনা বলেন? তোমরা এখন আগে পড়াশোনা করো, সুযোগ পাইলে মসজিদের মিম্বরে বসে টুকিটাকি পড়াশোনা করে নোট করো, একটা ডায়েরিতে নোট করে কিচ্ছু পারো না, পাঁচ সাতটা আয়াত তিলাওয়াত করে অনুবাদ শোনো, আস্তে আস্তে হও, শুরুতেই তোমার যেন কনসেন্ট্রেশন ওইদিকে না যায়। আজকে তাই হচ্ছে, কেউ ক্যামেরার পেছনে দৌড়াচ্ছে, কেউ ভাইরাল হওয়ার জন্য, এইটা করার জন্য, ওইটা করার জন্য। ভাইরে, তোমার ভেতরে আইলম থাকলে, তোমার ভেতরে কোরআন হাদিসের জ্ঞান থাকলে, তুমি ক্যামেরার পেছনে দৌড়ানো লাগবে না, গোটা দেশের ক্যামেরা তোমার পেছনে দৌড়াবে। তোমার ভেতরে কোরআন হাদিসের জ্ঞান থাকলে, তুমি এই মাহফিলে ওই মাহফিলে মানুষকে মানুষকে বলা লাগবে না মাহফিল দেন, গোটা দেশের মানুষ তোমার শিডিউল নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। যাও পড়ার টেবিলে ফিরে যাও, পড়াশোনা করে আসো, পড়াশোনা করে আসো, এগুলো কেয়ামতের আলামত। শিশু বক্তা চব্বিশ ইঞ্চি, ছাব্বিশ ইঞ্চি মহিলা থেকে পুরুষ বক্তা, সব হচ্ছে কেয়ামতের আলামত। আসুন নিজেরা সংশোধন হই, সচেতন হই, ইনশাআল্লাহ যারা ইসলামের বিরোধিতা করে এরাও আস্তে আস্তে বিরোধিতা থামাবে। আর যদি না থামায়, দেখছেন যুবকরা এখন কি, সবগুলো নাচ গানের মঞ্চে রে কোরআনের মঞ্চে, এখন আর কোরআনের বিরোধিতা করলে আমরা বলা লাগবে না, যুবকরাই কাম সেরে ফেলবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। থাকতে পারবেন আপনারা কিছুক্ষণ নাকি পারবেন না? এগারোটা পাঁচ হয়ে গেছে, একজন বলতেছে ফারতাম না এখানে, মনে ফাললে কিতে আমরা কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো আজকে ইনশা আল্লাহ। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর কালাম এই কোরআন চার ভাগে ভাগ করেছে। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? একটু জোরে বলেন না, কয় ভাগে? সুনামগঞ্জের মানুষ আল্লাহর নেয়ামতের সাগরে ডুবে আছেন আপনারা, চতুর্দিশে হাওর বাওর, খাল বিল, নদ নদীর তাজা মাছ আর শাকসবজি, তাজা সব সবজি খাইয়া আওয়াজ মোড়া হইলে ভালো হয় না, তাজা হইলে ভালো হয়, তো পুরুষ মানুষের মতো আওয়াজ দেন, তাজা তাজা খাওয়া খান আপনারা। এখানের গরুগুলো কি খায় আল্লাহ জানে, গত বছর আসছিলাম সুনামগঞ্জের এক মাহফিলে, গরুর মাংসও দেখি আরেক ধরনের স্বাদ, মানে বেশি মজা। আমি কমিটিকে বললাম, ভাই আপনাদের এলাকার গরু কি ঘাস না খাইয়া অন্য কিছু খায় নাকি? কয় হুজুর মনে হয় বেশি টাটকা ঘাস খায় আর কি, এই কারণে। এখানের গরুও তাজা, তো গরু তাজা হইলে তো মানুষ আরও বেশি তাজা হওয়ার কথা, তাজা তাজা আওয়াজ, পুরুষ মানুষের মতো আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন, বুঝে থাকলে বলেন, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? আর একটু জোরে বলেন, নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল, এক নাম্বার মুমিন, এক নাম্বার, দুই নাম্বার মুশরিক, দুই নাম্বার মুমিন মুশরিক, তিন নাম্বার মুলহিদ। আপনারা বলবেন, হুজুর মুলহিদ এটা আবার কে? এটা হচ্ছে নাস্তিক, মুলহিদ আরবি শব্দ, বাংলায় হয় নাস্তিক। চার নাম্বার হলো মুনাফিক, চার নাম্বার হলো
পৃথিবীতে যত জাতের যত রঙের যত ঢঙের মানুষ আছে এই চার প্রকারের বাইরে কেউ। তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষ কয় প্রকার? এক নাম্বার বলেন না, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার মুলহিদ বা নাস্তিক, চার নাম্বার আসেন। এই চার প্রকারের পরিচয় এবং পরিণতি জেনে নেই। আল্লাহর কালাম কোরআন পৃথিবীর মানুষদেরকে চার ভাগে ভাগ করেছে, তার মধ্যে এক নাম্বার হলো মোমেন। মোমেন কারা? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করছে যারা ঈমানদার হলো তারা। এই ঈমানদারদের ডেস্টিনেশন কোথায়? ঈমানদারদের পরিণতি কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৮ নম্বর সূরা সূরাতুল কাহাফের ১০৭ নম্বর আয়াত থেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ নেকির কাজ করেছে, আমি তাদের জন্য এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউস তাদের জন্য প্রস্তুত রেখেছি। তাহলে ঈমানদার যারা জান্নাতে যাবে তারা, এক নম্বর ঈমানদারদের আমরা পরিচয় জানলাম, কোথায় যাবে সেটাও জানলাম। দুই নম্বর হলো মুশরিক। প্রশ্ন হলো মুশরিক কারা? এই দুনিয়াতে একত্ববাদী রবকে বাদ দিয়ে অন্যান্য কিছুকে উপাস্য বা মাবুদ হিসেবে গ্রহণ করে ইবাদত করছে যারা মুশরিক হলো তারা। এই মুশরিকগুলো, এদের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা وَهُنَّ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَار। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নামের আগুন তাদের জন্য অবধারিত করে দিয়েছেন। তাহলে মুশরিক যারা জাহান্নামের অধিবাসী হবে, মুশরিক কারা? এক, আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কিছুকে উপাস্য হিসেবে গ্রহণ করছে যারা মুশরিক হলো তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? আর একটু জুড়ে বলেন, এক নাম্বার মোমেন, পরিণতি জান্নাতুল ফেরদাউস, দুই নাম্বার মুশরিক, সবাই বলেন দুই নাম্বার, পরিণতি, তিন নাম্বার মুলহিদ। মুলহিদ কারা? যারা স্রষ্টায় বিশ্বাস করে না, আর এগুলা মানুষের কোনো জাত না। আপনারা বলবেন, হুজুর এমন কাট কাট কথা কেন বললেন? এই কথাটা মোল্লার নয়, কথাটা কার? আপনি আল্লাহর কোরআন খুলে দেখেন, যারা স্রষ্টায় বিশ্বাস করে না এই অমানুষের জাতগুলোকে আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকাল আনাম। আমি বলবো কেন? আল্লাহ বলছেন এগুলা মানুষের জাত না, এগুলা পশুর জাত। আল্লাহ বলছেন না পশু বললেও কম হয়, বাল হুম আদাল, এগুলো চার পায়া পশু জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে নাস্তিক যারা অমানুষের জাত তারা, কথাটা কার? আর একটু জোরে বলেন, কথাটা কার? নাস্তিক নাকি স্রষ্টায় বিশ্বাস করে না, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, কয় থাকলে তো দেখতাম, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায়। এজন্য গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম অমানুষের জাত কোনো নাস্তিককে যদি আপনারা কখনো আপনাদের সামনে পান, বলবেন এই বেটা এদিকে আয়, তুই যে বললি যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাহলে বল তোর বাপ তোরে জন্ম দিয়েছে না, তুই দেখছ? দেখছেন প্রশ্নটা? তোর বাপ তোরে জন্ম দেওয়ার টাইমে তুই দেখছ যেটাতে তোর বাপই তোর মার পেটে তোকে জন্ম দিছে, জন্মের প্রক্রিয়া দেখছ কয় না? এবার যদি বললাম যেমন কুকুর তেমন মুগুর, যেমন রুক তেমন ইঞ্জেকশন মারবেন, বলবেন যা দেখা যায় না তোর দাবি অনুযায়ী তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিছে এটা যেহেতু তুই দেখোস নাই, তার মানে তুই একটা বেজন্মা।
তোর জন্মেরই ঠিক নাই। এই ধরনের লোকগুলোই স্রষ্টাকে নিয়ে আপত্তি তুলতে পারে। যেই স্রষ্টা তোমাকে বানিয়েছেন আয়না ছাড়া তুমি নিজের পিঠি দেখবা না মিয়া, পিঠ যিনি বানাইছে তারে দেখবা, হ্যাঁ ওনাকে দেখা যাবে, জান্নাতে যাবে। যারা স্বচক্ষে রব্বুল আলামিনকে দেখবে তারা সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? এক নাম্বার পরিণতি, দুই নাম্বার পরিণতি, তিন নাম্বার মানুষের জাতি না এগুলা পরিণতি জাহান্নাম, চার নাম্বার হলো মুনাফিক। এবার প্রশ্ন হলো হুজুর মুনাফিক কারা? মুনাফিক কারা? ইমানের বেশ ধরে মুসলমানের নাম লাগাইয়া তলে তলে ইসলাম জবাই করে যারা এই জমিনে মুনাফিক হলো তারা। প্রশ্ন হলো হুজুর মুনাফিক গুলো যাবে কোথায়? কি প্রশ্ন বলেন, মুনাফিক যাবে কোথায়? হ্যাঁ প্রশ্ন শুনেই উত্তর দিয়েন না, উত্তর ভুল। মুনাফিক যাবে কোথায়? হাই তো একজন বলছে এখানে, এই তো তুমি তো আলিম পরীক্ষা দিছ, আমার সাথে তো দেখাও করছো, মনে আছে হুজুরের স্মরণ শক্তি ভালো আছে, দেখছো তোমার চেহারা শুদ্ধা মনে রাখছে একদম। সে আলিম এক্সাম দিয়েছে, আল্লাহ যেন তাকে ভালো রেজাল্ট করার জন্য তৌফিক দান করে, বলেছে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে, আল্লাহ যেন কবুল করে। মুনাফিক কোন জাতের খারাপ এগুলা দেখি আপনারা দুনিয়ার কুখ্যাত কয়েকটা কাফেরের নাম বলেন, আমি একটু আগায় দিই আপনাদেরকে। নমরুদ, তোমার আপনারা বলেন ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, হাদ, সাদ্দাত, হামান, কারুন, এগুলো বিখ্যাত না কুখ্যাত? আবদুল্লাহ ইবনে উবাই তো কাফের না, সে মুনাফিক। আমি বললাম পৃথিবীর কয়েকজন কুখ্যাত কাফের নাম বলেন, আপনারা বললেন হুজুর কুখ্যাত কাফের হলো নমরুদ, ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সাদ্দাত, হামান, কারুন, আরো অনেক আছে। এবার প্রশ্ন করলাম এই কুখ্যাত কাফেরগুলোর পরিণতি গেলেন জান্নাত না জাহান্নাম? এগুলোকে জাহান্নামী বানিয়েছি আমরা না আল্লাহ? তাহলে বড় বড় কাফেরগুলো যাবে জাহান্নামে। প্রশ্ন হলো মুনাফিক যাবে কোথায়? উত্তর হলো বড় বড় কাফেরগুলো যাবে জাহান্নামের উপরে, আর মুনাফিকগুলো কাফের চাইতে এত খারাপ। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফেরগুলো যাবে জাহান্নামের উপরে আর মুনাফিকগুলো যাবে জাহান্নামের তলে। বুঝে থাকলে এবার বলেন তো তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আরেকটু জোরে বলেন কাফের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? হ্যাঁ ভালো করে বুঝেন। এবার কেউ একজন প্রশ্ন করলো হুজুর হিন্দু দেখতাম কোন দেশে যাব? ভারতে যান, কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই? হুজুর আমি বৌদ্ধ দেখবো কোন দেশে যাব? আমি বলবো আপনি চীনে যান, মিয়ানমারে যান, বৌদ্ধ সেখানে আছে না নাই? আরেকজন কই হুজুর আমি খ্রিস্টান দেখবো? আমি বলবো আপনি আমেরিকা, ইংল্যান্ডে যান, কোটি কোটি খ্রিস্টান আছে। আরেকজন কই হুজুর আমি ইহুদি দেখবো, ইসরায়েলে যান। এবার আজমপুরের কেউ যদি একটু টেকনিক করে কোশ্চেন করে হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম? আজমপুরে তো আছেই আছে, এই প্যান্ডেলের নিচেও কিন্তু উঠলে মানুষ ভাববে এই কার বাড়ি গুলা মনে হয় তারা। কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম? উত্তর হলো যেই দেশে যেই সমাজে মুসলমান আছে সেই দেশে মুসলমানের বেশ লাগাইয়া মুনাফিক কিছু বসবাস করে। আমাদের সব চাইতে বড় দুশ্মনের নাম কি? হ্যাঁ শোনেন, আমার ওয়াজের স্টাইল একটু ভিন্ন, ওই যে ঠিক বেটিক এগুলো এখানে নাই, হাত তোলা তুলি কম হবে, প্রশ্ন হবে বেশি, একটু বুঝে শুনে জবাব দিয়েন, তাহলে বুঝা যাবে কনসেন্ট্রেশন আছে। সবচাইতে বড় দুশ্মনের নাম বলেন? আমাদের চেয়ে বয়স বেশি না কম? বুদ্ধি কম না বেশি? পাকনার ঘরের পাকনা, বয়সও বেশি, বুদ্ধিও বেশি। শয়তান মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না, কারণ শয়তান আপনার চেয়ে বুদ্ধিমান, সে জানে মুসলমানের সন্তানকে কাফের বানানো বড় কঠিন।
আর কাফের বানাইলে শয়তানের লস। কারণ কাফের যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের তলে। এজন্য শয়তান চিন্তা করে দেখলো মুসলমানের সন্তানকে কাফের বানাবো না, কাফের বানাইলে লস যাবে উপরে, মুনাফিক বানাইলে লাভ যাবে তলায়। এই জন্য শয়তান সবসময় আমাদের মতো মুসলমান যারা ফাঁদে ফেলে প্রতারণা দিয়ে আমাদেরকে, সবসময় শয়তান আমাদেরকে মুনাফিক বানাবার চেষ্টা করে। কোরআনের মধ্যে মুমিনের নামে সুরা আছে না নাই? কাফেরের নামে সুরা আছে না নাই? কাফেরের সুরা কয় লাইন? দুই লাইন বা তিন লাইন, যে কোরআনে যেমন প্রিন্ট হয়। এখন কোরআনের মধ্যে মুনাফিকের সুরা আছে না নাই? সুরাটার নাম কি? আরো জোরে বলেন, সুরাতুল কয় লাইন? হাফেজ কোথায়? হয় নাই আপনি হাফেজ? আচ্ছা, একুশ লাইনও আছে কোনো কোনো, ধরলাম আঠারো বা একুশ, যেটাই হোক না, আঠারো বা ধরলাম, এটা আঠারো বা একুশ, এক এক কোরআনে এক এক প্রিন্ট তো। তা এখন দেখেন কাফেরের সুরা দুই লাইন বা তিন লাইন, কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে দুই লাইন বা তিন লাইন, কাফেরের চাইতে মুনাফিকগুলো এত খারাপ আল্লাহর বুঝাইতে লাগছে আঠারো থেকে একুশ লাইন। তার মানে কাফেরের চাইতে মুনাফিকগুলো আরো, মুনাফিক চেনা বড় মুশকিল। কারণ আমার মাথায় যেমন টুপি আছে মুনাফিকের মাথায়ও টুপি আছে, আবার কিছু মুনাফিকের মুখেও দাড়ি আছে, মুনাফিকগুলো আবার জুব্বাও লাগায় পাঞ্জাবিও পরে। মুনাফিকগুলো চেনা বড় মুশকিল, মুসলমানের নাম নিয়ে মুসলমানের লেবাস ধরে সুযোগ পাইলেই এরা ইসলামকে জবাই করে। বিভিন্ন স্কুল কলেজে আপনারা দেখবেন ড্রেস কোড, স্কুল ড্রেস আছে না নাই? মুনাফিকের কি আলাদা কোনো ড্রেস আছে নাকি? তার কপালেও লেখা নাই মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড নাই মুনাফিক। মুনাফিক কিন্তু খুব খারাপ, মুনাফিকগুলোকে তার খাসলত দেখে চিনতে হয়। আর মুনাফিকগুলো এমন খারাপ, মুনাফিকি ভাইরাসটা বড় খারাপ ভাইরাস। এই যে করোনা ভাইরাস গোটা বিশ্বে দুই বছর ধরে চলে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জাহান্নামে যাবে, আমরা কেউ এমন কথা বলতে পারবো না কি কন? কিন্তু মুনাফিকের ভাইরাস, কিসের করোনা ভাইরাস, এটার চেয়ে আরো মারাত্মক ভাইরাস, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। কথাটা মোল্লার নয়, কথাটা কার? আল্লাহ কোরআনে সুজা বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, মুনাফিকদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দান করেন। আল্লাহু আকবার! মুনাফিকের জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। তাবুকের অভিযান থেকে ফেরার কিছুদিন পর সাহাবীদেরকে সঙ্গে নিয়ে নবীজি বসে আছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল, তার ছেলে নবীজির কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা মারা গিয়েছেন, আমার বাবার ওসিয়ত ছিল আপনার পরনের জুব্বা দিয়ে যেন আমার বাবার জানাজার কাফন পরিধান করানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। এই কথা শুনে নবীজি সঙ্গে সঙ্গে জানাজার উদ্দেশ্যে যখনই রওনা দিতে যাবেন, আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে নবীজিকে আটকালেন। বেশ কয়েকটি জায়গায় অমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত দিয়েছেন, আর অমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে অমরের পক্ষে রায় দিয়েছেন। অমর রাদিয়াল্লাহু আটকালেন, কোথায় যাচ্ছেন, কার জানাজায় রওনা হলেন, এই লোকটাকে কি আপনি চিনেন না? সারাটা জীবন মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে, উনার সাথে কি পয়েন্টটা মিলছে নাকি? উঠছে কেন? খবরদার, উঠাউঠির টাইম শেষ। সাহারি খাওয়ার যেমন সময় চলে গেলে সাহারি খাওয়া যায় না, আলোচনারও একটা পিক আওয়ার আছে, বুঝবেন? কারণ উঠলে মানুষে মনে করবে মনে হয় তার সাথে পয়েন্টটা হুজুরের মিলছে, তো বিপদ আছে না নাই?
অমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো কোথায় যাচ্ছেন? এই লোকটাকে কি চেনেন না? যখন সুযোগ পেয়েছে ইসলামের ক্ষতি করেছে, উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে এই মুনাফিক ভেগে গিয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী ওমর, আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই, সুতরাং তুমি কেন আটকাচ্ছ? আমি যাব। নবীজি গেলেন, খুব ভালো করে শুনেন, নবীজি তার থুতু মুবারক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের গায়ের মধ্যে মাখিয়ে দিলেন, লাগিয়ে দিলেন, নিজের গায়ের জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরিধান করালেন। এরপরে যখন জানাজা ইমামতির জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রিলকে পাঠালেন, ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো হাবিব শুনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানালেন, ওগো নবী, এই লোকটার জন্য যদি আপনি একবার আর দুইবার নয়, নবী হয়েও যদি আপনি 70 বার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর সিদ্ধান্ত হলো এই মুনাফিকটাকে এবং এর মতো মুনাফিক হয়ে যারা মারা যাবে এই সকল মুনাফিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক বেঠিক বলে গেলে চলবে না। শুনেন, নবী দোয়া না করার, নবীর দোয়া দোয়া করা লাগে না, মনে মনে ইচ্ছা করলেই কবুল করে ফেলেন কে? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, জোহরের নামাজ আদায় করছেন, এখন তো আমরা কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন তো বাইতুল্লার দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছেন, কিন্তু নবীজির মন চায় যদি বাইতুল্লার দিকে মুখ করে সালাত আদায় করতে পারতাম, কলিজা ঠান্ডা হতো, মনে প্রশান্তি পেতাম। দোয়া করতেছেন না, নামাজের ভেতরে মনে মনে ইচ্ছা করতেছেন, মনে মনে ইচ্ছা আমরা যাই করি না কেন জানেন কি? সঙ্গে সঙ্গে নামাজের ভেতরে আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিলেন, ওহী নাযিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী গো বারবার আকাশের দিকে আপনি তাকান, এটা আমি দেখেছি, আপনার মনোবাসনা আমি পূরণ করে দিচ্ছি, নামাজে থাকা অবস্থায় এক্ষুনি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লার দিকে আপনি আপনার মুখ ঘুরায় নেন। সুবহানাল্লাহ, মসজিদে কিবলা তাই না? আজও সেখানে আছে না নাই? আমি নিজে সেই মসজিদে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, নবীজি দোয়া করা লাগে না, মনে মনে ইচ্ছা করলে কবুল করেন কি? ওই নবী মুনাফিকের জন্য হাত উঠাচ্ছেন, আল্লাহ বলছেন, নবী গো না এইটা কবুল করল, মুনাফিকের বেলায় আপনার দোয়া কবুল হবে না। আমার মাঝে মাঝে টাটকা মুনাফিক মরে জানাজা টানাজা দিয়া এরপরে এমনভাবে দোয়া করি, মনে হয় জান্নাতের বিছনায় শোয়াই দিছে, জান্নাতের কন্ট্রাক্টারই দিছে আর কি। মনে রাখবেন, মুনাফিকের বেলায় স্বয়ং নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছেন এবং আল্লাহ জানিয়েছেন মুনাফিকের ব্যাপারে কোনো ছাড় নাই তাদের জন্য, জাহান্নাম অবধারিত। কেন আজ মুনাফিকের বিষয়ে কথা বলছি? কারণ মুনাফিক কিন্তু বাইরের দেশে নাই, আমাদের মুসলমানের সমাজেই মুনাফিক আছে। এই জন্য আমার বাবারা, আমার ভাইরা, খবরদার, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন না, এই ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখেন। করোনা ভাইরাস থেকে বাঁচাবার জন্য আপনি তো নিজেকে কত সচেতন রাখেন, আরে বাপ রে বাপ, মাস্ক লাগায় পকেটের মধ্যে কি জানি কয় ওইটার নাম বলেন না, মাথায় আসতেছে না তো, স্যানিটাইজার, এখন পকেটের মধ্যে স্যানিটাইজার, গাড়ির মধ্যে স্যানিটাইজার, যে কোনো জায়গায় গেলে, এমনকি অনেকে মাইকের মতো, এত সচেতনতা ভালো। সচেতনতা কিন্তু ভালো জিনিস, ইসলামও সচেতনতার কথা বলে, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইসলাম সাইন্টিফিক সচেতনতার কথা বলে, ভালো কথা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করলেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেন। আবার কিছু কিছু ব্যক্তি বেশি সচেতন দেখলাম, তারা পিপিই ব্যবহার করছে, কেউ কেউ আবার মশারের মতো মাথায় কী জানি আরেকটা লাগাইছে, আরেকজনকে দেখলাম হেলমেটের মতো কী জানি আরেকটা লাগাইছে, দেখলে মনে হয় যেন
নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে আসছে, আছে না নাই? তো ভালো কথা, আপনি সচেতন থাকুন, নিজে সচেতন হন, মানুষকে সচেতন করেন, অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন হলো, বাবা রে ভাই রে, এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এত সচেতন থাকেন, এই ভাইরাসে মরলে জাহান্নামে যাওয়া লাগবে এমন কোনো কথা কোরআনে নাই, হাদিসে নাই। কিন্তু মুনাফিকের ভাইরাস দিয়ে মরলে তো জাহান্নামে বিনা হিসাবে যাওয়া লাগবে। তাহলে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যদি এত সচেতন থাকেন, প্রতিটি মুহূর্তে মুনাফিকির ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না? না, মারাত্মক ভাইরাসের নাম মুনাফিক, নিফাকের ভাইরাস, এটা খুব সাংঘাতিক ভাইরাস। এই ভাইরাস নিয়ে বললে জান্নাত না জাহান্নাম। এখন মুনাফিকের কপালে কি মুনাফিক সিল দেওয়া আছে নাকি? প্রশ্ন হলো, হুজুর মুনাফিক চিনব কেমনে? মুনাফিক চেনার জন্য কিছু খাসলত আছে, স্বভাব আছে, বৈশিষ্ট্য আছে। আজ খুব সংক্ষেপে মুনাফিকের 15টা বৈশিষ্ট্য বলবো। হুজুর এখন কয়টা? 15টা শুনে ভাবিয়েন না হুজুর লম্বা করবে, 12টার আগে ছুটি দিব, খুশি না বেজার। যে কাম হয়েছে এমনিতে, এতক্ষণে তো পথের পথে থাকতাম। দেখেন মুনাফিক তার স্বভাবগুলো শুনেন, কেউ আমার প্রতি রাগ আর ক্ষোভ নিয়ে আলোচনা শুনিয়েন না, আবার ছেলেগুলারে সকালবেলা ধরেন না কোন হুজুরান চৎসপ্ত দেখে আমার বিরুদ্ধে বলে গেল। এখন তো সব জায়গায় সব কথা বলা যায়, বলা যায় না। ঘটনা একটা মনে পড়ছে বলবো। এক হুজুর মসজিদে নতুন চাকরি পেয়েছে, মনে মনে ভাবলো খুব সুন্দর নোটও করছে, আজ সুদের বিরুদ্ধে ওয়াজ করব, প্রস্তুতি নিয়ে উঠছে, সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। কিছুক্ষণ পর সভাপতি বলে, ইমাম সাহেব বুঝছে, বুঝছি ওয়াজ মনে হয় কমন পড়ছে, তো এই ওয়াজ করা যাবে? কারণ সভাপতি কাশি মারছে। কয়, এখন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করব। কিছুক্ষণ পর সেক্রেটারি কয়, হুজুর বুঝছে এইটাও কমন পড়ছে। হ্যাঁ হ্যাঁ, চাকরি বাঁচানো দরকার, সুদের বিরুদ্ধে ওয়াজ করব না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করব না, এখন ওয়াজ করব চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে, তেল চুরির বিরুদ্ধে। তেল চুর, ডাল চুর, গম চুর আছে না নাই? আরে বাপরে বাপ, এমন শেষরা চুর, আমরা খাটের নিচে জুতা রাখি, আর এই শেষরা চুরগুলো জনগণের তেল চুরি করে খাটের নিচে রাখে। হুজুর এমন ওয়াজ চুরি করছে, কেশিয়ার কয়, হুজুর বুঝছে এই ওয়াজও কমন পড়ছে। হাসানোর জন্য বলি নাই, যে হুজুর যে ইমাম সাহ, এই কাশি শুনে ওয়াজ বন্ধ করে ওই ভাইকে বলো, ভাই হয় আপনি সম্মানের সঙ্গে মিম্বরে বসে কোরআনের হক কথা বলে, নইলে মিম্বর ছেড়ে নেমে গিয়ে মাটি কেটে আপনি ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। মিম্বরে বসলে আপনাকে হক কথা বলতেই হবে, হক কথা বলবেন আপনি। মনে রাখবেন, রিজিকের মালিক সভাপতি, সেক্রেটারি কেশিয়ার না, রিজিকের মালিক কে? রাজ্জাককে ভয় করুন, রাজ্জাককে। হাদিসে এসেছে নবীজি বলেছেন, তোমরা যদি রাজ্জাককে ভয় করে তার উপরে তাওয়াক্কুল করো, পাখিকে যেমন তিনি খাবার দেন তেমনি তিনিও তোমাদেরকে রিজিক দিবে। রিজিকের ভয় করেন না, কে আপনার রিজিক বন্ধ করবে? কেউ আপনার রিজিক বন্ধ করতে পারবে না যদি আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। আমি আজ থেকে এক মাস আগেও জানতাম না আজ রাতে ভাত সুনামগঞ্জে খাব। দেখছেন রিজিকটা কি জিনিস, আগামীকাল কোথায় নাস্তা করব, কোথায় দুপুরের খাবার খাবো, রাতের খাবার খাবো, নিজে জানি না এখন। রিজিক কি জিনিস, আপনি যে রিজিককে ভয় করেন, আপনি রাজ্জাককে ভয় করেন, রাজ্জাক যে কোথায় আপনার রিজিক রাখছে আপনি নিজেও জানেন না। গত বছর জানতাম না, আজকে সুনামগঞ্জের দুয়ারা বাজারের আজমপুরে এসে খাবো। এই রিজিকটা এখানে বরাদ্দ রেখেছিলেন কে? জাস্ট একটা উদাহরণ দিলাম বুঝার জন্য। খবরদার, রিজিককে ভয় করে আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না, রাজ্জাককে ভয় করুন, রাজ্জাককে ভয় করুন। কে আমার চাকরি বন্ধ করলো, কে কি করলো দেখার টাইম নাই। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবো, আল্লাহ তার রিজিকের ভান্ডার থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, এটা ইমানদারের বিশ্বাস, ঠিক কিনা বলেন? তা আমি কথাগুলো বলবো কারোর সঙ্গে যদি মিলে, আমার সঙ্গে যদি মিলে, আমি সংশোধন হওয়ার লক্ষ্যে কথা বলবো। ওয়াজ মাহফিলের আয়োজন হয় সংশোধনের জন্য নাকি অন্য কিছুর জন্য? তাহলে মুনাফিকের খাসলত বলবো আজকে কয়টা, আরো বেশি থাকতে পারে,
তবে আমি গবেষণা করে কোরআন হাদিস থেকে 15টা বের করেছি, আরো বেশি হয়তো আছে। এই 15টা এগুলো আমি সমাজের মধ্যে বাস্তবতা দেখেছি, আপনারা হয়তো একসাথে একমত হবেন আমার সাথে। আসেন শুরু করি। মুনাফিকের এক নাম্বার স্বভাব হলো, মুনাফিকগুলো মুখে বলে এক কথা করে আরেক কথা, যেটাকে আমরা বলি ডাবল ফেস পার্সোনালিটি। দ্বিমুখী স্বভাবের মুখ দিয়ে ইমানের কথা বলে, কিন্তু কাজে কর্মে তার ইমানের পরিচয় পাওয়া যায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা এর 8 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, এগুলো আদৌ ঈমানদার হতে পারেনি, কারণ এরা মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু ইমানের বিপরীত কাজ করে, ইমানের বিপরীত কাজ করে, মুখ দিয়ে বলে ইমান এনেছে অথচ সারাটা দিন ইমানের বিপরীত কাজ করে, নামাজের টাইম হয় নামাজ পড়ে না, কথা বলার সময় মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, জনগণের মাল অন্যায়ভাবে হরণ করে, মানুষের হক নষ্ট করে, এগুলো কি ইমানের দাবি নাকি? আর একটু জেদ বলেন, ইমানের দাবি নাকি? এজন্য আল্লাহ বলেছেন, মুখ দিয়ে ইমানের দাবি করে বাস্তব জীবনে ইমানের বিপরীত কাজ করে যারা মুনাফিক হলো তারা। তাহলে কথা কাজে মিল থাকা এটা ইমানদারের লক্ষণ, আর কথা কাজে অমিল থাকা এটা কার লক্ষণ? এক নম্বর পয়েন্ট পেলাম, কথা কাজের অমিল থাকা কার আলামত? কিসের আলামত? পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, কিসের আলামত? তাহলে কথা কাজের অমিল থাকা এটা মুনাফিকের আলামত। নাম্বার 2, 2 নাম্বার হলো, মুনাফিকগুলো সব সময় ইমানদারদেরকে ধোকা দিয়ে চলতে চায়। ইমানদারদেরকে তারা ধোকা দিয়ে দিয়ে, এই সমাজে ইমানদারদেরকে ধোকা দিয়ে দিয়ে তারা সবসময় প্রতারিত করে। ইমানদারদেরকে তারা ধোকা দেয়, প্রতারিত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকগুলো আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দিতে চায়, অথচ তারা বুঝে না এই বেকুবগুলো নিজেরাই প্রতারিত হচ্ছে, ধোকা খাচ্ছে, এমন ভাবে ধোকা দেয়। আপনাদের সুনামগঞ্জের মানুষ তো খুব ভালো, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি এই মুনাফিকগুলো মাহফিলের প্যান্ডেলেও আসে, এমনকি হুজুরের পাশে বসে ওয়াজও শুনে, আবার ওয়াজের প্যান্ডেল থেকে নেমে গিয়ে মাহফিল বন্ধরা ষড়যন্ত্র করে আসে না নাই, হুজুরের ডানে বামে বসে জনগণের সিম্পিতি নেওয়ার জন্য ওয়াজ মাহফিলে আসে, আবার গানের কনসার্টেও গান বাজনা যারা করে তাদের সিম্পিতি নেওয়ার জন্য ওই আসরেও যায়। ইমানদারদের সামনে এসে বলে, এই তো আসি, ধোকা দিল, আবার গান বাজনা ওয়ালাদের সাথে গিয়ে বলে আসি, দেখবেন মসজিদের মিম্বরেও আছে, মসজিদে আছে, আবার গান বাজনার কনসার্টেও আছে, আছে না নাই? এই স্বভাবের মানুষ যারা মুনাফিক হলো। নাম্বার 3, মুনাফিকের 3 নাম্বার স্বভাব হলো, মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, যেই দিকে সুবিধা পায় ওই দিকে দৌড়ায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা লাকাল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক স্বভাবের মানুষ যারা ইমানদারদের সঙ্গে মিলিত হলে তারা বলে তোমাদের সাথে আছি আমরা, আবার শয়তানের সঙ্গে মিলিত হলে বলে তোমাদের সাথে আছি আমরা। দেখবেন মসজিদ কমিটির সভাপতি হয়, মাহফিলের সভাপতি হয়, আবার গানের কনসার্টের সভাপতি হয়, আছে না নাই? আবার দেখবেন কেমন চুরাকার বাড়ি, দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে, আবার রাতের বেলায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গিয়ে ভাগ চায়। এই রকম মানুষ আমার সোনার বাংলায় নাই। কি ব্যাপার, কিরে বাটপার, তুই দেখি দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দিলি, আবার রাতের বেলা মাদক কারবারীদের কাছ থেকে ভাগ নিলি। দিনের বেলা তাহলে মানুষের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য, সিম্পিতি পাওয়ার জন্য মানুষকে ধোকা দিলে, রাতের বেলা আবার
ওই মাদক কারবারিদের সঙ্গে গিয়ে তাদেরকেও ধোকা দিলি, তাহলে এই দিকে ওই দিকে দুই দিক দুই কুল রক্ষা করে যারা মুনাফিক হলো তারা। মুনাফিকের চার নম্বর স্বভাব হলো এরা মানুষ দেখানো কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরা কাজ করে না, মানুষকে দেখাবার জন্য কাজ করে। এখন ওয়াজ মাহফিলে মুনাফিকি ঢুকছে, অনেকে ওয়াজ মাহফিলের আয়োজন করে মানুষকে দেখাবার জন্য, হয় দেখছো কত বড় মাহফিলের আয়োজন আমাদের এলাকায় করছি, তার মানে বোঝা গেল ওয়াজ মাহফিল আয়োজনের উদ্দেশ্য হেদায়াত ছিল না, মানুষ দেখানোর উদ্দেশ্য ছিল, এরকম আয়োজক আছে না নাই। আবার অনেক বক্তার ভেতরেও মুনাফিকি ঢুকছে, মানুষ আমাকে বাহবা দিবে এই জন্য এইভাবে ওইভাবে বক্তব্য রাখবো না, এইটা যদি থাকে মানুষ দেখানো কাজ হবে, আল্লাহর কাছ থেকে যা যা পাওয়া যাবে না, বরং মানুষের সামনে কথা বলতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য, কার মন খারাপ হলো কে কি বললো না বললো দেখার টাইম নাই, কোরআনের মঞ্চে বসেছি আল্লাহ কথা বলাচ্ছেন এই জন্য কার জন্য কথা বলতে হবে। মুনাফিকি স্বভাবের মানুষ যারা লোক দেখানো কাজ করে তারা নামাজও পড়ে না লোক দেখানোর জন্য, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইয়ুখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকগুলো আল্লাহকে ধোকা দিতে চায়, বেকুবের দল, এতে নিজেরাই তারা ধোকাগ্রস্ত হচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়, ইউরাউনান নাস, এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না, মানুষকে দেখাবার জন্য এরা নামাজ আদায় করে। দেখবেন নামাজ নাই, হঠাৎ করে নামাজই মানুষের সামনে দিয়ে পড়ছে, অজু থাকবা না থাকবা আল্লাহ আকবার, ইলেকশন নির্বাচন আসলে এমন নামাজই বাড়ে। তবে কেউ যদি ইলেকশনের আগে হেদায়াতের উদ্দেশ্যে এই ভাব ধরে আমাদের অসুবিধা, কিন্তু কিরে অবস্থা তো ভালো না, ইলেকশনের আগে পাঞ্জাবি টুপি লাগায় নামাজ পড়ে ইলেকশন শেষ তার নামাজও এই কারবারটারে তো মানুষকে দেখাবার জন্য হলো, আল্লাহকে দেখাবার জন্য হলো না। আল্লাহ এই ধরনের নামাজের নিন্দা করেছেন, আমাদের পরিচিত সূরায় পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলছেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য, আল্লাযীনা হুম ইউরাউন, মানুষ দেখানোর জন্য যারা নামাজ আদায় করে। শুধু কি নামাজ আমরা মানুষ দেখানোর জন্য আদায় করি, নাকি দান সৎকাও আমরা অনেক সময় মানুষ দেখানোর জন্য করি? দেখা যায় যে এই জায়গায় দান করলে বেশি বেশি মিছিল পাওয়া যাবে, বাহবা পাওয়া যাবে ওই জায়গায় দান করে, এরকম নাই। আরে ভাই হজ করি আমরা এখন মানুষ দেখাবার জন্য, হজে যাওয়ার আগে হাই হাই পোস্টার ছাপায় ফেলছে হাজি সাহেব, লাগায় ফেলছে আগে আছে না নাই। আমাদের দেশে হজ করলে আলহাজ লাগায় কেন আমার বুঝে আসে না, আমাদের নবীজি হজ করছেন কিনা আরেকটু জোরে বলেন, কিতা ঘুমাচ্ছে না কিতা তে মাতুন না এখানে, আমাদের নবী হজ করেছেন কি করেননি আরেকটু জোরে বলেন, তা আপনারা কি বলেন নাকি হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন নাকি আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজ করছে কিনা, বলেন নাকি হাজি আবু বকর রাদিয়াল্লাহু আন, আপনি কি বলেন নাকি হাজি ওমর রাদিয়াল্লাহু আন, তা আপনার নামের আগে কেন হাজি লাগায়? যুক্তি দেয় কয় হুজুর সৌদি আরব যাওয়ার পরেই তো সবাই কয় ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। তা আমি এই বেকুবরে বুঝাবার জন্য বলি, আপনার এলাকায় এক নতুন মুসাফির আসছে, আপনি তার নাম জানেন না, মসজিদে ঢুকছে নাম না জানলে কি বলেন? মুসল্লি ভাই সামনে আসেন, মুসল্লি বলে না মুসাফির না মুসল্লি বলে, ইমাম সাহেব বক্তব্য শুরু করে কি বলেন, সম্মানিত এলাকাবাসী না সম্মানিত মুসল্লি বৃন্দ, মুসল্লি বৃন্দ এক বচন না বহু বচন, বহু বচন, একজনকে বলে কি মুসল্লি। আপনার এলাকায় এক মুসল্লি এসে মনে করেন দাঁড়াইছে এক জায়গায়, শীতের দিন কার্পেট নাই, আপনি তারে বললেন ভাই এই জায়গায় আসেন, অথবা মুসল্লি ভাই এখানে আসেন, আপনি যে হজ করতে গিয়েছেন ওই পুলিশ আপনার নাম জানায় নাম জানেন এই জন্য বলছে, যে হজ করতে যায় তাকে বলা হয় হাজ্জি, তখন বলে ইয়া হাজ্জি ফাদ্দল অথবা তাআল হুনা, ওই যে হাজি ডাকছে মনে করছে এই তো হাজি হয়ে গেল।
এরকম হলে তো সৌদি আরবে ঘরে ঘরে আলহাজ হাজি অমুক হইত। মনে করেন হজ আপনি আদায় করছেন একবার, কয় ফরজ কথা বলেন, কয় ফরজ? এক ফরজ আদায় করে আপনি যে হাজি লাগালেন, তাহলে যে আপনার আজমপুর এলাকায় ডেইলি পাঁচবার নামাজ পড়ে, ফরজ আদায় করে কয়টা? তা এক ফরজ আদায় করে লিখছেন হাজি আব্দুস সাত্তার, আবুল কালাম সাহেব ডেইলি পাঁচবার নামাজ পড়ে, ফরজ কয়টা? এক ফরজে যদি হয় হাজি আব্দুস সাত্তার, তাহলে পাঁচ ফরজে হওয়া উচিত মুসল্লি 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 আবুল কালাম। আব্দুস সাত্তার আবুল কালাম মুখামুখি, এখন কয় কিরে আমার নামে না হাজি আব্দুস সাত্তার, তুই মুসল্লি 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 আবুল কালাম লাগাইছ কেন? কয় হ্যাঁ, তুমি এক ফরজে যদি একবার লাগাইতে পারো, আমি পাঁচটা পাঁচবার। আরেকজন আসছে, নাম হলো আব্দুস সালাম, কয় কিরে? কয় আমার নাম হাজি বলবি না আল হাজ বলবি, তিনবার হজ করছি আমি, কি আর হাজি থাকছি নাকি? কি তাইতা বানাইয়া কইরাম না কিতা আছে না নাই? আমাদের দেশে মানুষ মনে করে একাধিক হজ করলে আমি আর হাজি না, আমি হয়ে গেছি আল হাজ। এই যে এইসব নাম লাগাচ্ছেন, এটা লাগানোর তো কোনো দরকার ছিল? ইমানদার সব ইবাদত করবে কার জন্য? ইমানদারের গোটা জীবনের সমস্ত কাজ হবে কার সন্তুষ্টির জন্য? এই জন্য আল্লাহ শিখাচ্ছেন বান্দারা, তুই বল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ শিখাচ্ছেন বান্দা, তুই বল তোর নামাজ তোর কুরবানি হায়াত মউত সব কিছু কার জন্য নিবেদিত? আমার কথা কি রাগ করছেন আপনারা? এগুলো লাগাবেন আপনারা ইনশাআল্লাহ? ওই আল্লাহর ওলি, বাপ রে বাপ, তালো না বেতালোয়ে। এই ওয়াজের পরে যদি আর কেউ লাগায় মানুষ বলবে বেহায়া বুঝে নাই, ঠিক কি না? কাবা শরীফের ইমামরা তো কত হজ করছে ওনারা, কয় কেউ তো বলে না, শত শত বছরে ওনারা অনেকবার হজ করে ফেলেছেন। আমি তো বলি না, ফাদিলাতুল শেখ আলহাজ আব্দুর রহমান আসুদাইস বলে নাকি, ইতা কিতা শুরু হয়েছে আপনার দেশ। এইসব শুধু বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আছে, আর কোনো দেশে থাকতে পারে আমার জানা নাই, তবে আমি যতটুকু জানি আমরা এগুলো করব না, আমরা সব করব একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তাহলে মুনাফিকের চার নম্বর স্বভাব হলো মুনাফিক তারা মানুষ দেখানো কাজ করে যারা। মুনাফিকের পাঁচ নম্বর স্বভাব হলো এই মুনাফিকগুলো হলো রোগা রোগা। বলেন মুনাফিকগুলো কি? তারা কিসের রোগে ধরছে? নিফাকের রোগে ধরছে। বলেন রোগটার নাম কি? আরো জোরে বলেন রোগটার নাম কি? আল্লাহ বলেন এই রোগে যাদেরকে ধরছে এই রোগটা বাড়লে কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো গতি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন মুনাফিকগুলোর অন্তর রোগাক্রান্ত, এরা অসুস্থ, আর এই অসুস্থতার নাম নিফাক। অসুস্থতার নাম কি? করোনা ভাইরাস, এখন আবার আসছে ওমিক্রন না কি ক্রন, কত জাতের ভাইরাস যে আসতেছে। এইসব ভাইরাসের চেয়ে সব চাইতে মারাত্মক ভাইরাসের নাম বলেন আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কিরে যুবক, আনারসের মিছিল তো তুমি গলা ফাটাইয়া দাও, এখানে কেন বলতে পারো না? যুবক ভাইরা একটু যুবকের মতো বলেন তো সবচেয়ে মারাত্মক ভাইরাসের নাম, সবচেয়ে মারাত্মক ভাইরাসের নাম। আমাদের আজমপুরে মুনাফিক নাই, কম আছে, এত বেশি তাজা তাজা শাকসবজি খাইয়া এরা বুঝি এগুলা করে না? আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দেয়। মুনাফিকের ছয় নাম্বার খাসলত হলো এরা গ্যাঞ্জাম সৃষ্টিকারী, ঝামেলা লাগায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন এদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহর জমিনে ফাসাদ
সৃষ্টি করো না, তারা বলে কই আমরা তো সংস্কারপন্থী, সংশোধন করছি। আল্লাহ বলছেন তুরাই হচ্ছিস সবচাইতে বড় ঝামেলা আর গন্ডগোল সৃষ্টিকারী, ঠিক কিনা? মুনাফিক কারা? মাহফিলে মাহফিলে গন্ডগোল লাগায় যারা, মাহফিলটা ভালো না খারাপ? ভালো জিনিসে গেঞ্জাম লাগায় যারা মুনাফিক হলো তারা, তার মানে ওই কাজটা তার ভালো লাগে? ইসলামের প্রচার হোক প্রসার হোক সেইটা চায় না। এই যে ভালো কাজে গেঞ্জাম লাগায় যারা মুনাফিক হলো তারা। মুনাফিকের সাত নম্বর স্বভাব হলো মুনাফিকগুলো কথায় কথায় মিথ্যা বলে। যুবকরা আওয়াজ দাও, মুনাফিকগুলো কথায় কথায় সত্য বলে, আর একটু জোরে। আল্লাহ সূরা মুনাফিকুনের প্রথম আয়াতের শেষাংশে বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকগুলো মিথ্যাবাদী। আর হাদিসে নবীজি বললেন মুনাফিকের যে খাসলতগুলো রয়েছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদাথা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তার মানে আমরা যখন মিথ্যা বলি তখন আমরা কি হয়ে যাই? আর একটু জোরে বলেন, আমরা কেউ মিথ্যা বলি না। বলে মানে কত মিথ্যা যে আমরা বলি। ফোন একটা আসছে, দোস্ত কই আছে আজমপুর, কয় আমি বিশ্বম্বপুর, আছে আজমপুর কয়। এক পাগলা জীবনে কোনোদিন ভালোবাসে উঠে নাই, উঠছে গ্রিন লাইনের স্লিপার কুচে, উঠে দেখে হায় হায় এটা বিমানের মতো লাগে। বন্ধু একটা ফোন দিছে, দোস্ত কিরে কই তোদের বাড়িতে আসলাম পাই না, কয় দোস্ত আমি বিমানে আছি। এখন পাবলা পাগলা পার্ট নিতে যাইয়া ধরাও খাইছে, যেই দোস্ত ফোন দিছে এই দোস্ত কিন্তু বিমানে চড়ছে, কয় বিমানে উঠলে তো নেটওয়ার্ক থাকে না রে, আসে না নাই। মিথ্যা বললে অসম্মানে বেজ্জত হবেনই হবেন, পাশাপাশি কি হবেন? হ্যাঁ আরো জোরে বলেন কি হবেন? কথায় কথায় মিথ্যা বলেন, খালি মিথ্যা বলেন, নিজের পায়ে নিজে কুড়াল মারেন আপনি। কেন এই মিথ্যা বলেন? মিথ্যার আশ্রয় নেন কেন? মিথ্যার আশ্রয় নিয়ে তো নিজের পায়ে নিজের কুড়াল মারেন, নিজের ক্ষতি নিজে করেন। কারণ মিথ্যা বলা হলো কিসের আলামত? মুনাফিকগুলো জান্নাতুল ফেরদাউসে যাবে। আরো জোরে বলেন, মুনাফিকগুলো জান্নাতুল ফেরদাউসে যাবে। তো কোথায় যাবে? জাহান্নামেও না, জাহান্নামের তলায়। তাহলে কি বললে মানুষ মুনাফিক হয়? আরো জোরে বলেন, আরো জোরে। আজ থেকে কারা কারা মিথ্যা বেশি করে বলবেন হাত তুলেন, মিথ্যা বলবেন? এ যুবকরা মিথ্যা বলবা, মিথ্যা বলবা, খবরদার একটা মিথ্যা কথা যেন জবান দিবেন না, হয় একটা মিথ্যা বলবা না তুমি। যুবকরা তোমার নবীর জীবনী পড়া, এমন পয়গম্বর এমন নবীর উম্মত আমরা 63 বছরের জীবনে যার জবান থেকে একটা দিনও মিথ্যা বের হয় না, সেই নবীর উম্মত আমরা, মিথ্যা বলবো আমরা? মুনাফিকের সাত নাম্বার স্বভাব, মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকের আট নাম্বার স্বভাব হলো মুনাফিক ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো। নবীজি বললেন মুনাফিকের স্বভাব হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ফিলাপ করে না, ভঙ্গ করে, ভঙ্গ করে। একজনের কাছ থেকে টাকা নিয়েছে, কয় ভাই সামনের জুমায় আগামী জুমায় দিব, কত জুমা যে যায় তার আর হিসাব নাই। আমার রাস্তাঘাটে দেখলে মারে বাপরে বাপ যে দৌড় মারে, আছে না নাই? আপনাদেরকে দিয়ে উদাহরণ দিয়ে লাভ নাই, আমার বেলায় যেমন হয়েছে, নিয়ে গেছে কয় আগামী সপ্তাহ দিব, আগামী সপ্তাহ কিন্তু আর আসে নাই। এ ভাই ওয়াদা ভঙ্গ করে আপনি মুনাফিক হচ্ছেন কেন? পারেন না, যান না, গিয়ে বলেন ভাই রে আরো একটা সপ্তাহ টাইম, আরো এক মাস দেন, অসুবিধা আছে? এখন তো ইলেকশনের খেলা কি এলাকায় শেষ না, শুরু হবে আরেক খেলা আসতেছে। ইলেকশনের সময় ওয়াদা কম হয় না বেশি হয়? আজকে ফেসবুকে আসতে আসতে শুনলাম একজন বক্তব্য দিতে দিতে মাথা ঠিক নাই, কয় আমি নির্বাচিত হইলে রাস্তাঘাট স্কুল কলেজ কিছুই থাকবে না। এই বক্তব্যটা মনে হয় যুবক যারা ফেসবুক চালায় তারা দেখছে। বক্তব্য দিতে দিতে আমাদের অনেক সময় তালের মধ্যে আমরা বেতাল হয়ে যাই, জোশের মধ্যে হুশ হারায়, আছে না নাই? দেখছেন না একজন এই যে এত রাত, এত রাতে ওয়াজে আমাদেরকে উঠাই না, আমরাও কোন সময় কি বলে ফিরি, আজকে তো ক্যামেরা একটা, অন্যদিন তো 200-300 থাকে, অবস্থা খারাপ। দেখছেন না ওই দিনে হুজুর দোয়া করতে যায় উল্টা দোয়া করছে, অবস্থা কি হয়েছে?
এটা কিন্তু ঘুমিয়ে ধরছে, এই জন্য এটা হয়েছে। দেখবেন ঘুম আসলে মানুষ আবুল তাবুল বলে। আরে ভাই কি করবে, তার দোষ দিচ্ছে, তাই তো ঘুম থেকে উঠে না দোয়া করাইছে, কি বলছে নিজেও জানে না সে। এই যে আপনারা রাত 10:30-11 আমাদেরকে ওয়াজে তুলেন, আমরাও ঘুমের মধ্যে কখন কি বলবো আমরা জানি না, এই জন্য একটু আগে ভাগে তোলার দরকার আছে না নাই, তাহলে ওয়াজটা আরো বেশি মজা লাগতো না কম মজা লাগতো? পাবলিক নিজের লাভ বুঝে না, নিজের লাভ বোঝা দরকার তো। হুজুরের যত আগে উঠাইবেন হুজুরের তেজ কম থাকবে না বেশি থাকবে, ওয়াজটা কম হবে না বেশি হবে, ভালো লাগবে না খারাপ লাগবে নিজের বুঝছে না, আমরা নিজেই বুঝি। তাইলে ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তারা, আমরা কারা কারা বেশি বেশি ওয়াদা ভঙ্গ করবো, হাত তুলেন। এই আল্লাহর ওলি নাম্বার 9 মুনাফিকের 9 নাম্বার স্বভাব হলো, মুনাফিক হলো তারা আমানতের খেয়ানত করে যারা, মুনাফিক হলো তারা আমানতের খেয়ানত করে যারা। নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো ইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানত খেয়ে ফেলে। দেখবেন অনেকের কাছে আমানতের টাকা রাখলে তার গুদামে ঢুকায় আছে না নাই, এই যে প্রত্যেকটি কাজ এটাও একটা আমানত। আপনি যদি মানুষের দায়িত্ব মানে এটাও একটা আমানত, আমানতের খেয়ানত করা যাবে। নাম্বার 10 মুনাফিকের 10 নাম্বার স্বভাব হলো, মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী হয় তারা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা ক্বিলা লাকুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন যখন এই মুনাফিক স্বভাবের লোকগুলোকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধান এবং রাসূলের তরিকায় ফিরে আসো, নবী গো আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাশ কাটিয়ে চলে যায়, এরা কোরআনের আইন চায় না, কোরআনের আইনের বিরোধী তারা, কারণ কোরআনের আইন চালু হলে তাদের অপরাধ কমে যাবে না বেড়ে যাবে। আরেকটু জোরে বলেন, ওয়াজ মাহফিলে আমরা সন্ত্রাসের পক্ষে কথা বলি না, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। হ্যাঁ যুবকরা জবাব দাও, ওয়াজ মাহফিলে সন্ত্রাসের পক্ষে না সন্ত্রাসের বিরুদ্ধে বলি, জঙ্গিবাদের পক্ষে না জঙ্গিবাদের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলে আমরা যৌতুকের পক্ষে না বিপক্ষে কথা বলি, সুদ ঘুষের পক্ষে না বিপক্ষে বলি, জুলুমের পক্ষে না বিপক্ষে। তাহলে ওয়াজ থেকে সব ভালো ভালো কথা আমরা বলি, তাহলে ওয়াজ মাহফিলে বাধা দেয় কারা? অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা ওয়াজের মাহফিলে বাধা দেয় তারা। ওয়াজ মাহফিল নিয়ে তোমার এত চুলকানি কেন? আমার তো বুঝে আসে না, সমাজের অন্যায় অপরাধ দূরীকরণে করে এই তাফসীর মাহফিলগুলো ভূমিকা রাখছে। সুতরাং এই ওয়াজ মাহফিল আয়োজনে যারা খুশি নয়, আমি বলি অন্যায় অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় এরা, আর অন্যায় অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা। আমরা কোরআনের আইন চাই কি চাই না? কোরআনের আইন চালু হলে আমাদের লাভ না লস? দেখেন না কোরআনের আইন নাই, ধর্ষণ হয় 2001-2021-এও বিচার নাই, আমি কি ভুল বলছি নাকি? এই যে 3-4 সপ্তাহ আছে কোন এক মডেলের খবর জানি, দেখলাম তার নামও ভুলে গেছি আমি, টিভির মধ্যে খবর দেখলাম কোন এক মডেল 2002-2003 সালে ধর্ষণ করে মারা হয়েছে, এখনো বিচার নাই। কোরআনের আইন মানুষের জন্য এত কল্যাণকর হবে? সৌদি আরবে কোরআনের আইন কি পুরাটা আছে না সামান্য আছে? সামান্যতে সুখ শান্তি সেখানে কম না বেশি, সামান্যতে যদি এত সুখ শান্তি হয় পুরোটা হইলে রহমত আরও বাড়বে না কমবে? এখন কোরআনের আইন নাই, ধর্ষণ বাড়ে না কমে, চুরি ডাকাতি বাড়ে না কমে। আমি চ্যালেঞ্জ করছি, একটা ধর্ষণের বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন, এক ধর্ষণের বিচার দেখে এই দেশে যতগুলা লুচ্চা বদমাস আছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। কোরআনের আইন যেখানে আছে শান্তি সেখানে আছে, সুবিচার সেখানে। আমরা কোরআনের আইন কারা কারা চাই না? হাত একটা খালি এমনি এমনি করে, হাত যেহেতু এমনি এমনি করে দেখে হাত তোলেন, আল্লাহর কোরআনের আইন আমরা চাই কারা? লিল্লাহি তাকবীর, হাতগুলো নামান, এরা এত বেশি খাওয়া জুটি গেছে এর লাগে হাত তুলাইলাম একবার। আর আল কোরআনের আলো ঘরে ঘরে সংসদে জ্বালাবো পরে, আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালাতে হবে আগে।
এজন্য আমি বাংলাদেশে গত 2 বছর ধরে আমাকে আল্লাহ যেখানে যাওয়ার সুযোগ এবং তৌফিক দিচ্ছেন সেখানেই আমি বলি স্লোগান পরিবর্তন হবে আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো কেন আমি এই স্লোগান পরিবর্তনের কথা বললাম কারণ আমরা যুগ যুগ ধরে স্লোগান দিচ্ছি স্লোগানের বাস্তবতা পাচ্ছি না এজন্য আমি বলেছি বিবেক দিয়ে কথা বলা দরকার মানুষের অন্তরে যদি কোরআন ঢুকানো যায় আর যদি কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বলে যায় আর স্লোগান দেওয়া লাগবে না দেখবেন ঘরে ঘরে সমাজে সমাজে এই জমিনের প্রতিটি ইঞ্চিতে কোরআনের আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ যেন সবার আগে কোরআনের আলো কোথায় জ্বালো একটা স্লোগান আজকে আজমপুরে শিখাইয়া যায় আপনারা বলবেন অন্তরে অন্তরে জ্বালো আর আমি বলবো আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের আলো খারাপ লাগছে আমি কি অবাস্তব বলেছি নাকি নিজের ভিতরে কোরআনের নূর ঢুকান আরে ভাই নিজের মধ্যে নূর না থাকলে আরেকজনকে নূর দেওয়া যায় না ঠিক তেমনি আপনার মধ্যে নূর থাকলে আলো থাকলে ঘরে কোরআনের আলো সমাজের সমাজে কোরআনের আলো থাকবে আর এই আল্লাহওয়ালা মানুষগুলো সংসদে ঢুকলে সেখানেও কোরআনের আলো থাকবে নইলে স্লোগান স্লোগানের জায়গায় থাকবে বাস্তবতা কিন্তু হবে তাহলে মুনাফিকের 10 নম্বর স্বভাব হলো মুনাফিক যারা কোরআনের বিরোধী তারা 11 নম্বর মুনাফিকগুলো সব সময় আশঙ্কায় থাকে হায় হায় কোন সময় জানে কোন আয়াত কোন সূরা নাজিল হয় কিংবা হুজুর কোনটা কয় আমার সঙ্গে মিলে দেখেন এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবার 64 নম্বর আয়াত ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম আল্লাহ বলছেন নবী গো মুনাফিকরা সব সময় আশঙ্কায় থাকে না জানি কোন সময় কোন আয়াত নাজিল করে তাদের চরিত্রকে ফাঁস করে দেওয়া হয় কিনা এগুলো তো এই আয়াত তো নাজিল হয়েছে সেই সময় বাস্তবতাটা এখন দেখেন আর এখনো ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বরে ভালো কথা হক কথাগুলো বলা যায় না আপনাদের এলাকার মানুষ ভদ্র ইসলাম কোরআনকে ভালোবাসে আপনারা কোরআনের জন্য কতটা পাগল পারা আপনাদের চরিত্র প্রমাণ করছে কিন্তু অনেক জায়গায় হুজুর উঠার আগে এই স্লিপ ওই স্লিপ এইটা বলবেন না ওইটা বলবেন না ওইটা বলবেন না ওইটা হ্যাঁ বাটপাড়া এটা বললে তোর সমস্যা তার মানে এইটা না বলা মানে হচ্ছে এইটা তোর মধ্যে এই যে আল্লাহ বলছেন মুনাফিকের স্বভাব হলো কোন সময় কি বলে এই আশঙ্কা করে সব সময় হুজুরদেরকে আলেমদেরকে কোরআনের পাখিদেরকে সতর্ক করে যারা মুনাফিক হলো তারা আরে বাপরে বাপ আমরা স্টেজে উঠার আগেই দরজা লাগাই হুজুর এইটা বলিয়েন না ওইটা বলিয়েন না ওইটা বলিয়েন তুই ওয়াজ কর যা সবই তো বুঝস সবচেয়ে অবাক লাগে আমরা 20-22 বছর পড়াশোনা করে এরপরে কথা বলি তুমি আউজুবিল্লাহ বিসমিল্লাহ বললে ভুল করবা শত শত তুমি এসে হুজুরকে পরামর্শ দাও এটা কোন জাতের কথা হুজুরের সঙ্গে এসে পরামর্শ করে হুজুর আমার এলাকায় কিন্তু মানুষগুলো বেনামাজি একটু নামাজের কথা বলি হক নষ্ট করে পাইছে হকের ব্যাপারে একটু ভালো পরামর্শ দেন এসে এটা বলেন না ওইটা বলেন না ওইটা বলেন না বাটপার বলবে কোনটা তাইলে দেখছেন হে হুজুরে শিখাইয়া দেয় হুজুরের মেন্টর ইনস্ট্রাক্টর হয়ে যাচ্ছে সে এগুলো আদবদার না বেআদব আদবদার না বেআদব মুনাফিকের 12 নম্বর স্বভাব হলো যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে ইমানদার বিজয়ী হলে ইমানদারের কাছে যায় কাফের বিজয়ী হলে কাফেরের কাছে যায় আয়াত নাম্বার বাড়িতে আপনারা মিলাই ফেলবেন সুরা নিসা 141 নাম্বার আয়াত মুনাফিকের 13 নাম্বার স্বভাব হলো এরা সবসময় ইমানি আন্দোলন ইমান রক্ষার আন্দোলনকে ভয় করে ইমান রক্ষার আন্দোলন থেকে পালিয়ে বেড়ায় যেমন তাবুকের অভিযানে যারা যায় নাই আল্লাহ তাদের ব্যাপারে বলছেন লাউ কানা আরাদান করিবা ওয়া সাফারান কাসিদান লাতাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিম শুক যারা তাবুকের অভিযানে যায় না এরা বলেছিল সফরটা যদি কাছে হতো একটু সহজ হতে যাইতাম দেখবেন এই স্বভাবের মুনাফিকি স্বভাবের মানুষ যারা ভাই না দেশে যদি গেঞ্জাম না থাকতো তাহলে নবীজিকে গালি দিছে একটু যাইতাম গেঞ্জামের কারণে যাই না এই যে ইমান রক্ষার আন্দোলনকে ভয় করে যারা মুনাফিক হলো তারা মুনাফিকের 14 নম্বর স্বভাব হলো মুসলমান বিপদে বললেই হ্যাঁ খুশি হয় এইরকম মানুষ আমাদের মুসলমানদের মধ্যে নাই আল্লাহ তাআলা বলেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা মুনাফিকগুলো ঈমানদার বিপদে বললে খুশি হয় আর কাফেররা বিজয়ী হলে
এরা সরি মুনাফিকগুলো মুসলমানরা যখন বিপদে পড়ে খুশি হয় আর কাফেররা বিজয়ী হলে তারাও খুশি হয় মুসলমান পিটা গায়ে মার খায় হে হাসে আমাদের মধ্যে অনেক হুজুররাও আজ আমরা এমন হয়ে গেছি আমাদের এক আলেম মার খায় কয় কি হয়েছে তা আমাদের না কবির হুজুর মার খায় আলিয়ার হুজুর কয় তো কি হয়েছে তো কৌমি আলিয়ার হুজুর মার খায় কয় তো কি হয়েছে তো আলী আমরা না কৌমি আমাদের উপর নাই মিয়া আপনি বুঝলেন না পরের সিরিয়ালটা কিন্তু আপনার হ্যাঁ বলতে দেন না আমার একটা ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে কোন দল বা ব্যক্তির বিরুদ্ধে নয় এরা ধাপে ধাপে আগায় আপনার মতো বুকা শুকা মানুষ যদি না বুঝেন মনে রাখবেন এরা যখন যাকে ধরে তার মেরুদণ্ড ভাঙে এইসব বিভেদ ভুলে যান কিসের কৌমি কিসের আলিয়া কৌমের আলেম আমার ভাই আলিয়ার আলেম আমার ভাই যদি এই সংকীর্ণতা পরিহার করে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকতাম আমাদের উপরে নির্যাতন আছে দূরের কথা এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না একটা লাঠি আপনার হাতে দিলে ভাঙা সহজ না কঠিন এক হাজার লাঠি এবার হাতে দিয়ে ভাঙেন তো কুতাকুতি শুরু হবে ভাঙতে পারবে কি বুঝলেন উদাহরণ দিলাম এক হাজার লাঠির মতো আমরা যদি সবাই এক থাকি ভাঙ্গা দূরের কথা কাছেও আসবে না আর একা একা থাকলে যখন যারে ধরবে তারে মেরুদণ্ড ভাঙবে বুঝলে বুঝভাতা না বুঝলে তেজ ভাতা আর কত মার খাবেন আপনারা আল্লাহর কসম করে বলছি আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী আলেমদেরকে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে আপনারা এক টেবিলে বসেন এই দেশের মুসলমানরা আপনাদেরকে এক টেবিলে দেখতে চায় সম্মানিত ভাইয়েরা মুনাফিকের 15 নম্বর স্বভাব হলো মুনাফিক গুলো নিজেদেরকে চালাক মনে করে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন আল্লাহ তাআলা বলছেন এদেরকে যখন বলা হয় ঈমানদাররা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমানদার হও মুনাফিক গুলো বলে আমরা কি এদের মতো বুকা নাকি আমরা তো চালাক মানুষ আমরা এদের মতো হব না দেখবেন মুনাফিক গুলো ঈমানদারদেরকে সবসময় সহজ সরল মনে করে নিজেদেরকে চালাক ভাবে নিজেদেরকে যারা চালাক ভাবে এরাই হলো সত্যিকারের বুকা কারণ চালাকের উপরেও চালাক আছে তাহলে মুনাফিকের স্বভাব সংক্ষিপ্ত সময়ে বলেছি আমি 15টা কয়টা বলছি হয়তো আমার ভিতরেও থাকতে পারে আপনার ভিতরেও থাকতে পারে বাবারে ভাইরে পায়ে ধরে বলি একটা খাসদর যদি মিলে আল্লাহর ওয়াস্তে বাদ দেন মুনাফিকের ভাইরাসটা নিজের ভিতরে ঢুকাইয়েন না মুনাফিকের ভাইরাস ঢুকলেই জান্নাত হারাম না হালাল আর একটু জোরে কর মিথ্যা বলবেন ওয়াদা ভঙ্গ করবেন আমানতের খেয়ানত করবেন কোরআনের বিরুদ্ধে কথা বা কাজ করবেন মুখ দিয়ে এক কথা আর কাজকর্মে আরেক কথা এটাকে করবেন নাকি মানুষ দেখানে কাজ করবেন আর একটু জোরে বলেন ইমানদাররা মায়ের খাইলে খুশি হবেন হুজুররা মায়ের খাইলে খুশি হবেন মুনাফিকি স্বভাব ছাড়বে যারা ইমানদার হয়ে মরবে তারা ইমানদার হয়ে মরবে যারা আল্লাহর জান্নাতে ঢুকবে তারা আল্লাহ আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন